স্মৃতি সাধারণত আমাদের ভাবায়, কখনো হাসায়, কখনো বা কাঁদায়। কেমন সেই স্মৃতি যা জন্ম জন্মান্তর ধরে পিছুই ছাড়ে না, যা বয়ে নিয়ে বেড়ায় এক অসম্ভব যন্ত্রণা আর অকল্পনীয় আতঙ্ক, সে হাতরে বেড়ায় ভয়ঙ্কর এক সত্যির। আজ এখন গল্পের নিবেদন শ্রীমতী শম্পা শম্পী চক্রবর্তীর লেখা ভয়ের গল্প অচেনা হাতছানি। গল্প পাঠে ব্রতদীপ, অভিনয়ে বর্ষা, সুমন, সৈকত, পিয়ালি, কৌশিক, বাল্মীকি, নম্রতা, লীনা, অন্তরা, দেবস্মিতা, শুভদীপ, অভিজিৎ এবং কৌস্তব। বিশেষ সহযোগিতা এবং স্ক্রিপ্ট নীল এবং রুচিরা। পোস্টার ডিজাইন করেছে শুভদীপ। এডিট অ্যান্ড মিউজিক ফিনিক্স অডিওভার্স। সামগ্রিক পরিচালনায় বর্ষা এবং সুমন। চলুন আর দেরি না করে শুনে নেওয়া যাক আজকের ভয়ের গল্প অচেনা হাতছানি। ওর কিছু মনে পড়লো দময়ন্তী? এই সপ্তাহখানেক ধরে তুমি আমি অনেক তো চেষ্টা করলাম, কিন্তু কিছুই তো হলো না। ও নিজের নামটা ছাড়া আর কিছুই মনে করতে পারছে না, কোথায় ওর বাড়ি, ওর পরিচয়, কোনো কিছুই না। স্বামী সুজয়ের কথায় আলতো করে মাথাটা হেলিয়ে চায়ের কাপে চুমুক দিয়ে দময়ন্তী বলে ওঠে, সেটাই তো ভাবছি, মেয়েটা নিজের নামটুকু ছাড়া আর কিছুই বলতে পারছে না কেন। ডাক্তার অসীম সান্যাল তো আমাদের জানিয়েছিলেন, অ্যাক্সিডেন্টের পর ওর মাথায় বিন্দু মাত্র আঘাত লাগেনি, যার জন্য বলা যায় সাময়িকভাবে ও ওর স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে তা তো হয়নি। তাহলে ওর মনে না পড়ার কারণ কি? আমার মনে হয় কি জানো সুজয়, ও ইচ্ছে করে আমাদের কিছু বলতে চাইছে না, কারণ হয়তো গভীর। ওর পরিবারের অত্যাচারের হাত থেকে বাঁচতে চাওয়া বা অন্য কিছু। পরন্ত বিকেলের নরম রোদ ছুঁয়ে যাচ্ছে দময়ন্তী আর সুজয়ের সাউথ কলকাতার পাঁচতলার ফ্ল্যাটের ব্যালকনিতে। পাশাপাশি দুটো অত্যাধুনিক বেতের তৈরি চেয়ার, আর তার সামনে ছোট আকারের টি টেবিল, তাতে দুটি কাপ আর প্লেট, তাও বেশ শৌখিন। শুধু তাই নয়, ওদের হাজার স্কোয়ার ফুটের ফ্ল্যাটের প্রত্যেকটি আসবাবপত্র শৌখিনতার দিক থেকে যে কোনো ধনী পরিবারের আসবাবপত্রকে পেছনে ফেলে দিতে পারে তা বলা যেতেই পারে। অবশ্য এই জন্য ক্রেডিট যদি কাউকে দিতে হয় তা সুজয়কেই, কারণ সুজয়ই এই আসবাবপত্রগুলো নিজে পছন্দ করে কলকাতার নামি ফার্নিচারের দোকান থেকে বানিয়েছে। ওর সাথে দময়ন্তীর এঙ্গেজমেন্ট হয়ে যাওয়ার কয়েক মাসের মধ্যেই, যাতে বিয়ের পর দময়ন্তীকে নিয়ে যখন নতুন ফ্ল্যাটে উঠবে তখন সব দিক দিয়ে যেন একটি সুন্দর পরিপাটি গোছানো সংসার উপহার হিসেবে পায় দময়ন্তী তার কাছ থেকে। আর সত্যি সুজয়ের এই উপহার দময়ন্তীকে বুঝিয়ে দিয়েছিল যে সুজয় কতটা তাকে ভালোবাসে। নিজেকে খুব ভাগ্যবতীও মনে করে সেজন্য, আর করবে নাই বা কেন, রানাঘাটে নিজের বাবা মা সহ একটি পরিপূর্ণ একান্নবর্তী পরিবারের সকলকে, সাথে পিতৃপুরুষের সম্পত্তি, তাদের দেওয়া পরিচয়টুকু, সবটুকুকে এক কথায় ছুঁড়ে ফেলে দময়ন্তীর জন্য ব্যাংক থেকে বিশাল অঙ্কের লোন তুলে এই ফ্ল্যাটসহ দামি ফার্নিচার কেনে, যাতে বিয়ে করে তারা দুজনে সুখী জীবন কাটাতে পারে। যদিও লোনের অঙ্কটা বেশি, তাতে সুজয়ের কোনো চিন্তার ভাঁজ কপালে পড়েনি, কারণ সুজয় একটি নামি ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার, সে নিশ্চিন্ত সে তার পারিশ্রমিক দিয়ে ব্যাংকের লোন সহজেই শোধ করে দেবে। আর দময়ন্তী যদি তার পাশে থাকে, সে এমন ছোট বড় যে কোনো ঝুঁকি নিতে সবসময় প্রস্তুত, এমনকি জীবনেরও। বলা যায় ভালোবাসা তার এতটাই গভীর দময়ন্তীর প্রতি। আর দময়ন্তীর দিক থেকে যে সুজয়ের প্রতি ভালোবাসা কম তা শত্রুরাও বলতে পারবে না কোনোদিনও। তবে একটা কথা কিছুতেই মাথায় আসছে না, মেয়েটি সবসময় ওর ঘরের দেওয়ালে আটকানো তোমার আনা সেই যে সেবার একটি 8-10 মাসের শিশুর ছবি, যেটা আমার পছন্দ হওয়াতে তুমি ল্যামিনেশন করিয়ে এনেছিলে না, সেটা দেখে যায় ঘন্টার পর ঘন্টা ধরে, যেন ওই শিশুটি ওর খুব চেনা। তাই দেখি আমার মনে হয়
ও মনে হয় বিবাহিতা। সন্তান সংসার সবই আছে, শুধু মনে করতে পারছে না, সেটাই যেন আমাকে অবাক করছে সুজয়। তুমি ঠিকই বলেছো দময়ন্তী, আমারও তোমার কথা শুনে সেটাই মনে হচ্ছে। আসলে সবার জীবনে একটা না একটা গল্প থাকে। এই যেমন আমাদের জীবনে তোমার সাথে আমার প্রেম সেই কলেজ লাইফ থেকে, তুমি তারপর চাকরি পেলে আইটি কোম্পানিতে, আর আমি MBA করার পর ব্যাংকে। তারপর তোমার পরিবারের সাথে সাথে আমার পরিবারের কাছে আমাদের সম্পর্কের কথা তোলা, তোমার পরিবার আমাদের সম্পর্ককে মেনে নিল সহজে, অথচ আমার পরিবার মানল না, কারণ আমরা ব্রাহ্মণ আর তোমরা শূদ্র। তুমি আমার পরিবারের অমতে আমাকে বিয়ে করতে চাওনি, কিন্তু আমি আমার পরিবারের সাথে সব সম্পর্ক ছিন্ন করে শুধু তোমার জন্য বেরিয়ে এসেছিলাম, তোমার না চাওয়াকে গুরুত্ব না দিয়ে। এমনই কোনো আমাদের মতো গল্প ওরও আছে। বেশ নরম কণ্ঠস্বরে কথাগুলো বলে দ্রুত চেয়ার ছেড়ে ড্রয়িং রুমের দিকে চলে গেল সুজয়। দময়ন্তী ভালো করেই বুঝল সুজয়ের মনটা হঠাৎ করেই খারাপ হয়ে গেল। কারণটাও অজানা নয় তার, সেটা হলো ওই শিশুর ছবিটি। সত্যি তো, দীর্ঘ 10 বছর তাদের বৈবাহিক জীবনের মধ্যে এমন কেউ এলো না যে সুজয়কে বাবা বলে ডাকবে আর তাকে মা। হয়তো এভাবে ওই শিশুটির ছবির প্রসঙ্গ না তুললেই ভালো হতো সুজয়ের সামনে। সুজয় এখন হয়তো ড্রয়িং রুমে আপন মনে রং তুলিতে রং মিশিয়ে একের পর এক সৃষ্টির মধ্যে ডুবিয়ে রেখে নিজেকে নিজের থেকে কিছুটা সময় আলাদা করে নিতে চাইছে। অবশ্য সন্তানহীনতার জন্য সে দময়ন্তীকে কোনোদিন দোষ দেয়নি, কিন্তু কষ্ট যে মনে মনে পায় সুজয় তা দময়ন্তীর সামনে প্রকাশ না করলেও ওর এই কয়েক মুহূর্তের পরিবর্তনে দময়ন্তীকেও কষ্ট দেয়। অবশ্য সুজয়ের এই পরিবর্তন বেশি সময় স্থায়ী হয় না, ঘণ্টাখানেকের মধ্যেই আবার সে দময়ন্তীর কাছেই ফিরে আসে, আর সরি বলে সেই সময়ের মতো মানবিমানের পালায় দাঁড়ি টানে। তারপর দুজনেই ভালোবাসায় ডুব দেয় একে অপরকে জড়িয়ে, ভুলে যায় তাদের দাম্পত্য জীবনের সময়কাল 10 বছরের পুরনো, ভুলে যায় বারবার সন্তান ধারণ করেও সন্তানকে পৃথিবীর আলো দেখাতে পারেনি দময়ন্তী, বারবার মিসক্যারেজ। তবু তারা সুখী একে অপরকে ভালোবেসে, খুব সুখী। কিন্তু তাদের এই রুটিন জীবনযাত্রায় হঠাৎ করে এসে পড়েছে ওই মেয়েটা। ওর দুটো চোখের গোবা দৃষ্টি সব সময় কিছু যেন খোঁজে, সে কি খোঁজে তা দময়ন্তী জানে না। আর সেজন্যই মেয়েটিকে এই ফ্ল্যাটে আনার পর যে দুদিন দময়ন্তী অফিসে গিয়েছিল সেই দুদিনই আগে ফিরে এসেছে তারপর সুজয়, যা আগে হতো না। বরং সুজয় আগে ফিরে চা বা আরও কিছু তৈরি করে রাখত যাতে দময়ন্তী অফিস থেকে ফিরেই খেতে পারে, এখন সেসব অতীত। আর এইসবের জন্য ওই মেয়েটাকেই দোষ দেয় দময়ন্তী। সত্যি তো এটাই, মেয়েটা আসার পর থেকেই ওদের জীবনযাত্রায় ব্যাপক পরিবর্তন হয়েছে। এমনকি 7 দিনে সে আর সুজয় শারীরিকভাবে মিলিতও হতে পারেনি। যখনই বন্ধ দরজার আড়ালে দুটি নগ্ন শরীর বিছানায় একে অপরের মধ্যে মিলেমিশে একাকার হতে চেয়েছে, দরজায় টোকা পড়েছে তখনই। আমার খুব ভয় করছে, আমার খুব ভয় করছে। দরজাটা একবার খুলবেন, দরজাটা একবার খুলুন না, আমি নন্দিনী, দরজাটা একবার খুলুন না। তখনই সুজয়ের আলিঙ্গনের উষ্ণতা থেকে দ্রুত নিজেকে বের করে লাল বা নীল রঙের ফিনফিনে নাইটিতে তার নগ্ন শরীরটাকে ঢেকে নিয়ে দরজাটা খুলে দিতে নন্দিনী দময়ন্তীকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদতে থাকে। কেন কাঁদছো? কি জন্য কাঁদছো? দময়ন্তীর এইসব প্রশ্নের কোনো উত্তরই দেয় না নন্দিনী। দময়ন্তী বিরক্ত হয়, কিন্তু কি করবে এই মেয়েটাকে নিয়ে তা ভেবেও কুলকিনারা পায় না। কারণ যতই হোক, মেয়েটি সেরাতে তাদের গাড়িতেই তো ধাক্কা খেয়েছিল, তারপর অজ্ঞান আর তারপর হাসপাতালে নিয়ে যাওয়া, দীর্ঘ 10 দিন ডক্টর শ্যানেলের চিকিৎসাধীনে থেকে সপ্তাহখানেক হলো তাদের ফ্ল্যাটে নিয়ে এসেছে ওরা। সুজয় তো কিছুতেই নন্দিনীকে নিজেদের সাজানো গোছানো ফ্ল্যাটে, যেখানে সে আর দময়ন্তী পূর্ণ স্বাধীনতা ভোগ করে, সেখানে তৃতীয় ব্যক্তি নন্দিনীর উপস্থিতি মেনে নিতে চায়নি। দময়ন্তী তখন বুঝিয়েছিল, ডাক্তার শ্যানেল বলেছেন মেয়েটি শারীরিকভাবে পুরোপুরি সুস্থ, তাহলে ওর নিজের নামটা ছাড়াও কোথায় থাকতো, ওর পরিচয় কি, এসব কিছুর কোনোটাই মনে করতে পারছে না কেন? এমন অবস্থায়
ওকে রাস্তায় ছেড়ে দেওয়া উচিত হবে না, আর হাসপাতালে ওকে রাখার মতো জায়গাও নেই। এখন একমাত্র উপায় আমরা যদি ওকে কিছুদিন আমাদের কাছে রাখি, তারপর ও যখন নিজের পরিচয় মনে করে বলতে পারবে ওকে পাঠিয়ে দেওয়া হবে ওর পরিবারের কাছে। এখন তুমিই বলো সুজয়, এমন সুন্দরী বছর 27-28-এর যুবতী মেয়েকে এত বড় শহরে একা ছেড়ে দেওয়া যায়? আজ ওর এই অবস্থার জন্য তো আমরাই দায়ী বলো? ডাক্তার সান্যাল যতই বলুক, আমার দৃঢ় বিশ্বাস ও সব ভুলে গেছে। আর এই মানসিক সমস্যায় আক্রান্ত মেয়েটিকে আমি কখনোই রাস্তায় ছেড়ে দিতে পারি না। কয়েকটা দিন থাকুক না, একটু সুস্থ হলেই আমি কথা দিচ্ছি তোমাকে, কোনোভাবে ওর পরিচয় জানতে পারলেই পৌঁছে দেব ওকে ওর ঠিকানায়। অগত্যা রাজি হতে হয়েছিল সুজয়কে। সত্যি তো, সম্পূর্ণরূপে অস্বীকার করাও তো যায় না যে মেয়েটিকে এইভাবে এত বড় শহরে একা ছেড়ে দেওয়া অমানবিকতার পরিচয় হবে। আর তখনই ওরা দুজনে মেয়েটিকে নিজেদের সাথে নিয়ে আসে এবং ওর থাকার ব্যবস্থা করে দেয় নিজেদের পাশের রুমে। কথায় কথায় মেয়েটি তার নামটুকু জানিয়েছিল, আমার নাম নন্দিনী। নন্দিনীকে তাদের ফ্ল্যাটে আনার পর দময়ন্তী ওকে বেশ কয়েকটি নতুন শাড়ি, সালোয়ার কামিজ আর প্রসাধনের কিছু জিনিসপত্রও দেয়। কয়েকটা দিন অফিসে ছুটিও নিয়ে নেয় সে, যাতে নন্দিনীর কোনো অসুবিধা না হয়। ডাক্তার সান্যালের কথা অনুযায়ী অজানা অচেনা পরিবেশে ও যাতে একাকিত্ব অনুভব না করে সে ব্যাপারটাও বিশেষভাবে মাথায় ছিল দময়ন্তীর। কিন্তু কতগুলো আশ্চর্যের বিষয় দময়ন্তীকে ভাবাত নন্দিনীর বিষয়ে। যেমন প্রাত্যহিক কাজগুলোর বাইরে নন্দিনী ঘর থেকে বেরিয়ে কয়েক মিনিটের জন্য ব্যালকনিতে দাঁড়ায়নি, আর কথাবার্তা ফ্ল্যাটে আসার পর থেকে নন্দিনী কোনো কথাই বলেনি দময়ন্তীর সাথে। সে শুধু ঘরের মধ্যে নিজেকে লুকিয়ে রাখতে চায়। দময়ন্তী আড়াল থেকে ওকে দেখার চেষ্টা করেছে বারবার, আর তখনই দেখেছে নন্দিনীকে বিভোর থাকতে ওই শিশুর ছবিটির দিকে তাকিয়ে। মাঝে মাঝে নন্দিনীর দু চোখ জলে ভরে উঠেছে তাও লক্ষ্য করেছে। অজান্তেই দময়ন্তী দীর্ঘশ্বাস ফেলেছে নন্দিনীর উদ্দেশ্যে। প্রতাপগড়ের সম্ভ্রান্ত পরিবার ছিল মুখুজ্জে পরিবার, যারা বংশ পরম্পরায় জমিদার। বলা যায় ওই পরিবারের রাজকীয় আদব কায়দায় সারা বাংলা জুড়ে যতগুলো জমিদার পরিবার ছিল তাদের তো বটেই, অনেক অর্থশালী সম্ভ্রান্ত পরিবারকেও ঈর্ষান্বিত করত সে সময়। আর সেই পরিবারেরই শান্ত অতিশয় ভদ্র জমিদার ছিলেন রাজনারায়ণ মুখোপাধ্যায়। প্রজাবৎসলেই মানুষটি তার প্রথম স্ত্রী লাবণ্যকে ভীষণ রকমের ভালোবাসতেন, কিন্তু মা প্রভাবতী দেবীর ইচ্ছা পূরণ করতে গিয়ে তাকে দ্বিতীয় বিয়ে করতে হয়। কারণ লাবণ্য ছিল দুটি কন্যা সন্তানের মা, বংশরক্ষার্থে পুত্র সন্তানের আকাঙ্ক্ষায় রাজনারায়ণকে তার মায়ের আদেশ মানতে হয়। কিন্তু দ্বিতীয় স্ত্রীকে পরিপূর্ণভাবে পাওয়ার আগেই কঠিন রোগে রাজনারায়ণ আক্রান্ত হন ও কিছুদিন পরে মারা যান। এমন অবস্থায় বংশ লোপ পাবে। একমাত্র সন্তান রাজনারায়ণের মৃত্যুশোক ভুলে প্রভাবতী দেবী জমিদার পরিবারের উত্তরসূরি আনতে বদ্ধপরিকর হন। তিনি এর উপায় খুঁজতে কাশী থেকে তাদের গুরুদেব মহারাজ অনন্ত রাজকে ডাকিয়ে আনান নায়েব নকুলেশ্বরকে দিয়ে, যাতে উনি এমন কোনো উপায় বলুন যাতে মুগুজ্জে পরিবারের বংশ রক্ষা হয়। মহারাজ আসেন, কিন্তু কোনো উপায় তার মাথায় আসে না। আর আসবেই বা কী করে? জমিদার পরিবারের একমাত্র উত্তরসূরি রাজনারায়ণ মুখুজ্জে আজ মৃত। এমন অবস্থায় তার দুই স্ত্রী বিধবা, তাহলে করণীয় কি? কিন্তু প্রভাবতী দেবী নাছোর। অগত্যা একটা সিদ্ধান্ত মহারাজ অনন্তরাজ অনেক ভেবে সকলের আড়ালে কাকপক্ষীও যাতে জানতে না পারে সেজন্য পুরদেবতা মা চণ্ডীর মন্দিরের পিছনে অমাবস্যার রাতে প্রভাবতী দেবীকে জমিদার বাড়ি থেকে নিজ শিষ্য বাসবকে দিয়ে ডেকে আনিয়ে বললেন, প্রভাবতী, আমি বৃদ্ধ, তাই এই কাজ আমার পক্ষে করা অসম্ভব, নইলে এমন মহৎ কাজে অবশ্যই আমি তোমায় সাথ দিতাম। মহাভারতের কৃষ্ণ দ্বৈপায়ন মুনি যেমন তার মা সত্যবতীর কথানুযায়ী
বিচিত্র বীর্যের মাধ্যমে স্ত্রীদের গর্ভসঞ্চার ঘটিয়েছিলেন। সেই রকম গর্ভসঞ্চারে সাহায্য আমিও করতে পারতাম তোমার পুত্রবধূদের। এ কোনো পাপ বা অধর্ম নয়, তাই তুমি হতাশ হইও না। শুনেছি তোমার দুজন পুত্রবধূর মধ্যে শেষেরটির একটিও সন্তান হয়নি। প্রথমটি তবু মা হতে পেরেছেন। এখন আমার বক্তব্য হল, তুমি যদি বংশধর আনতে চাও, তার জন্য একটাই উপায়, আমার শিষ্য বাসবের সাথে তুমি তোমার ছোট পুত্রবধূ নন্দার সহবাসের আয়োজন করো। ওরা দুজনে যদি কয়েকটা দিন বা মাস একসাথে থাকে, তাহলে আশা করি নন্দার খুব তাড়াতাড়ি গর্ভসঞ্চার ঘটবে। তবে আমার জানা নেই নন্দা ও বাসবের মিলনে ওদের পুত্র সন্তান জন্মাবে কি না। তবু একটা আশার আলো তো থাকলো, তোমার বংশধর হয়তো বাসবের মাধ্যমে এই পৃথিবীর আলো দেখতে পারে। কিন্তু মহারাজ, তাকে কি আমার পরিবারের সন্তান বলে কেউ মেনে নেবে? কেন মেনে নেবে না? কে জানছে নন্দার গর্ভজাত সন্তান রাজনারায়ণের নয় বাসবের? সেজন্য একটা কাজ করতে পারো। তুমি এখনই তোমার প্রজা থেকে শুরু করে আত্মীয় স্বজনের মধ্যে প্রচার করে দাও, তোমার ছোট বৌমা নন্দা মা হতে চলেছে। অবশ্য নন্দা এতে কতটা রাজি হবে সংশয় আছে। তবে এও বলা যায়, যুবতী নারী তাও সদ্য বিধবা, তার উপসী শরীরের চাহিদা মেটাতে কোনো সুঠামদেহী পুরুষের আলগা ছোঁয়াতে যে সে নিজেকে উজাড় করে দিতে বাধ্য হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এখন তোমার কর্তব্য নন্দাকে রাজি করা, আর আমার বাসবকে। এখন তুমি বলো, পারবে কি এই কাজ করতে? পারবো মহারাজ, খুব পারবো। দরকার পড়লে নন্দার উপর কঠোর শক্তি ব্যবহার করব, বাধ্য করব ওকে আমার কথা মানতে। 17 বছরের যুবতীর ক্ষমতা হবে না আমার ইচ্ছার বিরুদ্ধে যাওয়ার। আপনি নিশ্চিন্ত থাকুন। না না, আমি আমি পারবো না, পারবো না। আমি 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 যে বিধবা, এই জীবনে আমি অন্য কারোকে আমার শরীর দিতে পারবো না। আপনি আপনি আমাকে ছেড়ে দিন মা, আমি আমি বাপের বাড়ি চলে যাচ্ছি। কথা দিচ্ছি আপনাকে, আপনার সামনে কখনো আসবো না। তবে তবে এই জোর আমার ওপর খাটাবেন না। আপনার বংশধর আনতে আমাকে টোপ হিসেবে ব্যবহার করবেন না মা, করবেন না। সকাল প্রায় 6টা। কথাগুলো নন্দিনীর ঘর থেকে আসছে না? জেমিটাই 7 দিনে কোনো কথা বলেনি, এখন এমন কি হলো সকাল হতে না হতেই বকবক করতে শুরু করলো? কার সাথে কথা বলছে? ওর কাছে মোবাইল ফোনও তো নেই যে ও কারোর সাথে কথা বলবে। তাহলে বিছানা ছেড়ে দ্রুত উঠে পড়ল দময়ন্তী। গায়ে পড়ে নিল হাউস কোট। শরৎ শেষে হেমন্তের শুরু, হালকা শীতের আমেজ। ঘরের দরজাটা খুলে পাশের ঘরের দিকে এগিয়ে গেল। বন্ধ দরজায় টোকা দিতে যাবে, দরজাটা খুলে গেল। একে নন্দিনী? এ কেমন চেহারা ওর! চোখ দুটো জবা ফুলের মতো লাল, ফ্যাকাশে মুখের পরতে পরতে ভয় আর আতঙ্ক যেন চেপে বসেছে। দময়ন্তীকে দেখে সে জড়িয়ে ধরে হাউ হাউ করে কেঁদে উঠল। দময়ন্তী কিং কর্তব্য বিমূঢ়। কেন মেয়েটা কাঁদছে? তবে কি ওর আপনজনদের জন্য মন কেমন করছে? কিন্তু ওর তো কিছুই মনে নেই। এ কি, মেয়েটার গায়ে এত তাপ কেন? তবে কি জ্বর এসেছে? দময়ন্তী ওর কান্না থামানোর সাথে সাথে গায়ে কপালে হাত ঠেকিয়ে উত্তাপ বোঝার চেষ্টা করল। না, মোটেও ভুল নয়, অসম্ভব গরম, তার উপর এমন আকুল কান্না। দময়ন্তী সুজয়কে বেশ উচ্চস্বরে ডেকে উঠল। সুজয়, তাড়াতাড়ি এসো,
দেখো না নন্দিনী কেমন করছে। সুজয় প্লিজ তাড়াতাড়ি এসো না। সুজয় ঘুম থেকে সহজে ওঠে না, বেশ কয়েকবার ডাকার পর ওঠে, বেশ বিরক্ত হয়। ঘড়ির দিকে তাকিয়ে একটা বড়সড় হাই তুলে চোখ কচলাতে কচলাতে গিয়ে হাজির হয় পাশের ঘরে। কিন্তু এ কি সে দেখছে? নন্দিনী দময়ন্তীকে জড়িয়ে কেঁদেই চলেছে। দময়ন্তী ওকে নানাভাবে জিজ্ঞাসা করার চেষ্টা করছে তার কান্নার কারণ কি, কিন্তু ও কোনো উত্তর তো দিচ্ছেই না, আর ওর কান্না থামার নামও করছে না। সুজয়কে দেখে দময়ন্তী বলে ওঠে, তুমি এক্ষুনি ডাক্তার স্যান্ডালকে ফোন করো, বলো নন্দিনীর গায়ে জ্বর এসেছে, সাথে না অদ্ভুত সব কথা বলছে আর কেঁদে চলেছে, কিছুতেই থামানো যাচ্ছে না ওকে, এক্ষুনি যেন উনি চলে আসেন। ডাক্তার স্যান্ডাল ছাড়া ওকে কেউ শান্ত করতে পারবেন বলে আমার মনে হচ্ছে না। সুজয় কিছু বলতে যাচ্ছিল, তার আগেই অদ্ভুত একটা ঘটনা ঘটে গেল। নন্দিনী দময়ন্তীকে ছেড়ে দিয়ে দ্রুত সুজয়ের কাছে এগিয়ে এসে ওর হাত দুটো চেপে ধরে বলে উঠল, মেরে দেবে, মেরে দেবে, বড় বৌরানী সবাইকে মেরে দেবে, আমার আমার ছেলেটাকে যেমন মেরে দিয়েছে তেমন তেমন সবাইকে মেরে দেবে ও, সবাইকে। তুমি তুমি জানো আমার ছেলেটা কোথায় আছে? হ্যাঁ, তুমি তুমি জানো আমি আমি কত মাটি খুঁড়েছি তবু তবু ওকে পাচ্ছি না। ওকে মাটির তলায় লুকিয়ে রেখেছে বৌরানী, আমাকে আমাকে সব বলেছে। দেখো এই যে দেখো আমার হাতে কত মাটি, তবু আমি ওকে খুঁজে পাচ্ছি না। সুজয় ও দময়ন্তী দুজনেই হতবাক। কে বৌরানী? নন্দিনীর ছেলে, কিন্তু সে কোথায়? তবে কি ওর ছেলে হারিয়ে গেছে বলেই ওর এমন দশা? নিজের হাত দুটোর দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে নন্দিনী। দময়ন্তী আর সুজয় অনেক বুঝিয়ে নন্দিনীকে ধরে ধরে ওর ঘরের খাটে নিয়ে গিয়ে শুইয়ে দিয়ে সুজয় নিজের ঘরে চলে গেলে দময়ন্তী নিজের মোবাইল থেকে ডাক্তার শ্যান্নালকে ফোন করল। হ্যালো ডাক্তার শ্যান্নাল। হ্যাঁ বলুন দময়ন্তী। স্যার হসপিটালে যাওয়ার পথে একবার যদি নন্দিনীকে দেখে যান তাহলে খুব নিশ্চিন্ত হই। কেন, নন্দিনীর আবার কি হলো? আচ্ছা ঠিক আছে, আমি আসছি আমি আসছি। ও হ্যাঁ দময়ন্তী, একটা সুখবর আছে, নন্দিনীর পরিবারের খবর মোটামুটি পাওয়া গেছে গতকালের নিউজ পেপার থেকে। আমি আজকালের মধ্যে যেতাম আপনাদের ফ্ল্যাটে, আর যখন সুযোগ এসেই গেল খুব ভালো হল। আমি হ্যাঁ মিনিট 15-20 মধ্যে যাচ্ছি। ডাক্তার শ্যানন লাইনটা কেটে দিলেন। দময়ন্তী নন্দিনীর কপালে আলতো করে হাত রাখল, বেশ উত্তাপ শরীরে। নন্দিনী সেই প্রথম দময়ন্তীকে দিদি সম্বোধন করে বলে উঠল, দিদি আমি আমি মিথ্যে বলছি না, আমি তোমাদের সব সত্যি বলছি, সব সত্যি। আমি আমি সহবাস করতে চাইনি, আমি যে বিধবা, তবু জোর করে শাশুড়ি মা আমাকে সহবাস করতে বাধ্য করলেন। তারপর আমার আর বাসবের ছোট্ট বাচ্চাটা কোথায় যেন হারিয়ে গেল, দেখো না আমার আমার হাতে কত মাটি লেগে আছে, তবু যে আমি আমার বাচ্চাটাকে খুঁজে পাচ্ছি না। লুকিয়ে রেখেছে বৌরানী আমার বাচ্চাটাকে, লুকিয়ে রেখেছে মাটির তলায়, লুকিয়ে রেখেছে বৌরানী আমার বাচ্চাটাকে, লুকিয়ে রেখেছে। নন্দিনী বলে যেতে লাগলো ছেঁড়া ছেঁড়া নানা কথা, যা বোঝা দময়ন্তীর পক্ষে অসম্ভব। দময়ন্তীর কপালে ভাঁজ, মনে নানা প্রশ্ন। মেয়েটা যেভাবে ভুলভাল কথা বলে চলেছে ওর আগে চিকিৎসা দরকার। আজ ডাক্তার শ্যান্নাল এলে ওর মেন্টাল কন্ডিশনের কথা বলতে হবে। দিদি তুমি বিশ্বাস করছো না তো, কিন্তু কিন্তু আমি সব সত্যি বলছি তোমাকে, সমস্তটা সত্যি বলছি। চুপ করো নন্দিনী, তুমি ভীষণ আবলতা বলবোকে চলেছ, তোমার গায়ে জ্বর তাই এই প্রলাপ, একটু ঘুমানোর চেষ্টা করো তো।
ডাক্তার সান্যাল আসলে তোমার চেক আপ করে ওষুধ দিয়ে দেবেন, তখন দেখবে এসব আবোল তাবোল বকা বন্ধ হবে তোমার। আবোল তাবোল? আমি আমি আবোল তাবোল বকছি? বিছানায় ধরাম পড়ে উঠে বসল নন্দিনী। তারপর অদ্ভুত সুরেলা কণ্ঠে খিলখিলিয়ে হেসে উঠে বিছানা ছেড়ে এক লাফে নিচে নেমে দময়ন্তী কিছু বোঝার আগেই ঘর ছেড়ে দ্রুত বেরিয়ে গেল। দময়ন্তীও পিছন পিছন দৌড়লো, কিন্তু কোথায় নন্দিনী? চোখের পলক ফেলার আগেই মেয়েটা কোথায় হারিয়ে গেল? দময়ন্তী সুজয়ের নাম ধরে বার কয়েক ডেকে উঠল। সুজয় ঘর ছেড়ে বেরিয়ে আসতে দময়ন্তী ভয়ার্ত কণ্ঠে বলে উঠল, সুজয়, নন্দিনী না কোথায় যেন চলে গেল, ও বদ্ধ উন্মাদ, ওকে যে করেই হোক ধরে আনো। সুজয় বেশ অবাক হল, দময়ন্তীর হলোটা কি? ফ্ল্যাটের দরজা বন্ধ, নন্দিনী যাবে কোথায়? দময়ন্তী নন্দিনী কোথায় যাবে, দরজা তো বন্ধ, ওর ঘরে দেখো ঠিক আছে। তুমি নন্দিনীর চিন্তা করতে করতে এবার অসুস্থ হয়ে পড়বে, চলো চলো তো ঘরে চলো। দময়ন্তী এদিক ওদিক তাকালো, সুজয়ের কথায় তখনই দৌড়ে গেল নন্দিনীর ঘরে। দময়ন্তী হতবাক, তার দুটি চোখের দৃষ্টি স্থির। এ কি করে সম্ভব? ঘরের বিছানার মাঝ বরাবর নন্দিনী নিশ্চিন্তে ঘুমোচ্ছে, ওর মৃদু নিঃশ্বাসের শব্দ দময়ন্তীকে তো অবাক করলই, সাথে সাথে শরীর বেয়ে যেন তার ঠান্ডা স্রোত বয়ে গেল। নিজেকে নিজেই বুঝিয়ে উঠতে পারল না, কি করে সম্ভব? কিছু সময় আগে ঘটে যাওয়া ঘটনাটা কি নিতান্তই আমার ভ্রম? না 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 না, তা কেমন করে হয়? সুজয় মুচকি হাসি হেসে বলে, দময়ন্তী তুমি মনে হয় নন্দিনী হয়ে যাচ্ছ, ওর মতোই পাগলামো তোমার মাথায় চেপেছে। না সুজয় না, আমি সত্যি দেখলাম ও ছুটে ঘর থেকে বেরিয়ে গেল। ওর মুখটা না অদ্ভুত রকমের লাল হয়ে গিয়েছিল, চোখ দুটো থেকে যেন আগুন ঠিকরে বেরোচ্ছিল। ওই মুহূর্তটুকু ওকে না আমার মানুষ বলে মনে হয়নি, যেন কোনো। কলিং বেলটা বেজে উঠতেই চমকে উঠল দময়ন্তী। মুহূর্তের মধ্যে নিজেকে সামলে নিয়ে দরজাটা খুলে দিতেই ডাক্তার সান্যাল হাসি মুখে বলে উঠলেন, গুড মর্নিং। দময়ন্তী আর সুজয় দুজনেই ডাক্তার সান্যালকে কিছুমাত্র বুঝতে না দিয়ে ভিতরে আসতে বলল। দময়ন্তী ডাক্তার সান্যালকে নন্দিনীর ঘরে নিয়ে গেলে সুজয় বলল, দময়ন্তী আমি তৈরি হয়ে নিচ্ছি, আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে। সুজয় দ্রুত চলে গেল। দময়ন্তী ডাক্তার সান্যালকে নিয়ে নন্দিনীর ঘরে ঢুকতেই নন্দিনীকে দেখা গেল, চোখ কোচলে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। ডাক্তার সান্যালের সামনে এগিয়ে এসে পায়ে হাত দিয়ে নমস্কার করল, নরম কণ্ঠস্বরে বলল, স্যার স্যার আপনি আপনি এসেছেন, আমার আমার আপনাকে অনেক কথা বলার আছে। এনারা না এনারা কেউ আমার বিশ্বাস করছেন না, কোনো কথা কোনো কথা বিশ্বাস করছেন না, কিন্তু কিন্তু আমি জানি আপনি আপনি আমার কথা নিশ্চয়ই বিশ্বাস করবেন। আপনি আপনি দাঁড়িয়ে কেন, আসুন না, এই যে এইখানে এখানে বসুন আপনি, আমি আমি আপনাকে সব বলছি। নন্দিনী একটা কাঠের চেয়ার এগিয়ে দিয়ে ডাক্তার সান্যালকে বসতে দিলে ডাক্তার সান্যাল নন্দিনীর মাথায় আলতো করে হাত বুলিয়ে বলে ওঠেন, কিন্তু নন্দিনী আমিও যদি তোমার কথা বিশ্বাস না করি তখন? করবেন করবেন, আমি আমি জানি আপনি বিশ্বাস করবেন। এই দেখুন না, এই যে এই যে এই দেখুন, এই দেখুন ডাক্তারবাবু, আমার আমার হাতে কত মাটি। হ্যাঁ ওরা ওরা কেউ বিশ্বাস করছে না, আপনি আপনি দেখুন না ডাক্তারবাবু, দেখুন আমার হাতে কত মাটি আছে, দেখুন না। নন্দিনীর কথাগুলো অদ্ভুত শোনালো ডাক্তার সান্যালের কানে, মনে মনে শঙ্কিত হলেন তিনি। এই ধরনের রোগীর চিকিৎসা তিনি করেন না। নন্দিনী যে নিজের মধ্যে নেই তা ওর অদ্ভুত কণ্ঠস্বর আর কথাগুলোই বলে দিচ্ছে। এই রোগের চিকিৎসা যে করতে পারবে সে হলো তার খুব প্রিয় একজন মানুষ, পেশায় সে মনস্তত্ত্ববিদ, ওই বুঝতে পারবে নন্দিনীর মনের ভেতর কি চলছে। কিন্তু দুর্ভাগ্যবশত সে দেশের বাইরে,
বেশ চিন্তিত কণ্ঠস্বরে বলে উঠলেন, এই ব্যাপারে আমার বিশেষ কিছু করার নেই দময়ন্তী। যদিও আমার পরিচিত একজন ডাক্তার আছেন, কিন্তু তিনিও এখন আউট অফ স্টেশন। আর ব্যাপারটা হচ্ছে, নন্দিনীর খুব দ্রুত মানসিক চিকিৎসার প্রয়োজন। যদিও সেটা সময় সাপেক্ষ, কিন্তু করতে অবশ্যই হবে। হ্যাঁ, তবে একটা সাহায্য আমি আপনাকে অবশ্যই করতে পারি। আপনার স্বামী সুজয়বাবু ব্যাপারটা খুব একটা গুরুত্ব না দিলেও, আপনি যখন ব্যাপারটাকে গুরুত্ব দিয়ে দেখছেন, তখন আপনাকে একটা ঠিকানা দিয়ে যাচ্ছি। আর সেই ঠিকানা অনুযায়ী আপনি কোনো এক সময় চলে যান সেখানে। একটু দাঁড়ান, এই নিন, এই এটা হলো নন্দিনীর বাড়ির ঠিকানা। গতকাল সকালে নিউজ পেপারে চোখ বলানোর সময় দেখলাম এই নন্দিনীর ছবি আর এই ঠিকানা দিয়ে কেউ একজন পোস্ট করেছেন। আর কিভাবে জানো, আমার চোখে সেটা পড়েও যায়। আমি তখনই ওই ঠিকানায় ফোন করি, আর ফোন ধরেন নন্দিনীর ঠাকুরদা। তাকে আমি সবটা খুলে বলি এবং ইও জানায় নন্দিনী যাদের কাছে রয়েছে তাদের কেউ একজন খুব তাড়াতাড়ি আপনাদের সাথে যোগাযোগ করবে, আর তারপর নন্দিনীকে সুস্থভাবে আপনাদের হাতে তুলেও দেবে। কিন্তু চিন্তাটা তো অন্য জায়গায়। নন্দিনীর যা মানসিক অবস্থা, তাতে ওনাদের চিনতে পারবেন কিনা সে নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। এরপর ডাক্তার সান্যাল ঠিকানাটা দময়ন্তীকে দিয়ে চলে গিয়েছিলেন। ডাক্তার সান্যালের দেওয়া নন্দিনীর বাড়ির ঠিকানা অনুযায়ী দময়ন্তী পৌঁছে গিয়েছিল কৃষ্ণনগর, নদিয়া জেলার একটি বর্ধিষ্ণু শহর কৃষ্ণনগর। অনেক ইতিহাস জড়িয়ে আছে এই শহর ঘিরে, তা দময়ন্তীর অজানা নয়। কৃষ্ণনগরের স্টেশন থেকে একটি রিক্সা নিয়ে মিনিট পনেরোর মতো পথ পেরিয়ে রিক্সা চালক তাকে এনে দাঁড় করিয়েছিল একটি আনুমানিক 300 বছরের পুরনো বাড়ির সামনে। বাড়িটি চৌধুরী বাড়ি নামেই পরিচিত। বাড়িটিতে পৌঁছতেই বাড়ির সবচাইতে বয়স্ক ব্যক্তি নিখিলেশ চৌধুরী নিজে এসে দময়ন্তীকে বাড়ির ভেতরে নিয়ে যান। বলেন, আপনি যে আসবেন ডাক্তার সান্যাল আমাকে জানিয়েছিলেন, কিন্তু আপনার আসতে যে সন্ধে হয়ে যাবে তা বলেননি। যাই হোক, আসুন, আমাদের এই ভাঙা চোড়া পলিস্তারা খসা দেওয়াল আর স্যাঁতস্যাঁতে অন্ধকার ঘরে দিনের বেলা এলে তবু একটু আলো দেখতে পেতেন, এখন তো সন্ধে হতে যাচ্ছে। নিখিলেশ চৌধুরী সলজ্জ কণ্ঠস্বরে কথাগুলো বলতে বলতে ওই ঘরগুলোর একটিতে দময়ন্তীকে এনে বসালেন। ঘরের গবাক্ষ পথে শেষ বেলার খানিকটা আলো উঁকি দিয়ে যাচ্ছে। বৃদ্ধ বলে উঠলেন, সন্ধ্যা হয়ে গেছে, টিউবলাইটটা জ্বালিয়ে দিই। কিন্তু আপনি কি করে ফিরবেন আজ? আপনি আমার নাতনি সম্পর্কে জানতে এসেছেন, কিন্তু এখন তা বলতে শুরু করলে তো একটা উপন্যাস হয়ে যাবে, আর সেসব শুনতে গিয়ে যা সময় লাগবে তাতে আজ কি কলকাতায় ফিরতে পারবেন? প্রথমেই বলি, আপনি আমার থেকে অনেক বড় নিখিলেশবাবু, তাই আমাকে আপনি বলবেন না, আপনি আমাকে তুমি করে বলবেন। আর আমার নাম দময়ন্তী। আসলে আমার আসার প্রকৃত কারণ, আপনার নাতনি নন্দিনী আমাদের ফ্ল্যাটে রয়েছে গত 8-10 দিন ধরে। একটি দুর্ঘটনা ঘটে যায় ওর জীবনে, আপনাকে ডাক্তার সান্যাল সবটুকু বলেননি, তাই আপনার বোঝার জন্য প্রথম থেকে বলি। আসলে কয়েকদিন আগে বেশ রাতের দিকে আমি আর আমার স্বামী সুজয় গাড়ি করে ফিরছিলাম এক বান্ধবীর বাড়ি থেকে। সুজয়ই গাড়ি চালাচ্ছিল, হঠাৎ হাইওয়েতে আমাদের গাড়ির সামনে এসে পড়ে 27-28 বছরের অসম্ভব সুন্দরী একটি মেয়ে। সুজয় অতি কষ্টে ব্রেকটা চাপে, নইলে যে মেয়েটির কী হতো তা ঈশ্বরই জানেন। যাই হোক, আমরা তখন আমাদের পরিচিত একটি হাসপাতালে ওকে ভর্তি করি। সামান্য চোট ছাড়া ওর আর কিছুই লাগেনি, কিন্তু অদ্ভুতভাবে ও ওর পরিচয় ভুলে যায়, নিজের নামটা ছাড়া আর কিছুই বলতে পারে না। তখন আর কি করি, একই যুবতী,
তার ওপর অসামান্য সুন্দরী। ওকে তো ওর পরিবারের হাতে তুলে না দেওয়া পর্যন্ত শান্তি নেই। তাই আমি আর সুজয় ডাক্তার সান্যালের সিদ্ধান্ত অনুযায়ী নন্দিনীকে আমাদের ফ্ল্যাটে নিয়ে আসি। এতদিন পর্যন্ত ও চুপচাপ থাকত, বেশ ভালোই ছিল, হাজারো জিজ্ঞাসায় একটা উত্তরও দিত না। কিন্তু গতকাল থেকে অদ্ভুত আচরণ করছে। ও নিজেকে এক কল্পিত চরিত্র মনে করে এমন সব কথা বলছে যা শুনে ওকে মানসিক রোগী বললেও ভুল হবে, আবার না বললেও ভুল হবে। বুঝলাম তোমার কথা। এখন কথা হচ্ছে, আমার ঠিকানা তুমি বললে ডাক্তার সান্যালের কাছ থেকে পেয়েছ। আর কিছু কি ডাক্তার সান্যাল আমার সম্পর্কে বলেছেন তোমাকে? নিখিলেশ চৌধুরীর প্রশ্নের উত্তরে আলতো করে মাথা নেড়ে দময়ন্তী বলে ওঠে, না, উনি আর কিছু বলেননি। তবে উনিও নন্দিনীর বিষয়ে ভীষণ রকম চিন্তিত। আসলে নন্দিনী সম্পর্কে জানতে হলে তোমাকে বলতে হবে নন্দিনীর জন্ম বৃত্তান্ত। কিন্তু আবারও বলছি, তোমার পক্ষে সে কাহিনী শুনতে গেলে অনেক রাত হয়ে যাবে। তুমি বরং এ বাড়িতে থেকে যেতে পারো যদি তোমার কোনো অসুবিধে না থাকে। এ বাড়িতে আমি ছাড়াও নন্দিনীর মা ও আমার এক বিধবা বোন থাকে, নন্দিনী যাকে পিসি ঠাম্মা বলে ডাকে, তাই থাকতেই পারো অনায়াসে। আপনার যদি নন্দিনীর জীবন কাহিনী বলতে অনেক সময় লেগে যায় তাতে কোনো অসুবিধা নেই, আমি আজ রাতের জন্য আপনার বাড়িতে আতিথেয়তা গ্রহণ করতে রাজি। স্মিত হাসি হাসলেন নিখিলেশ চৌধুরী, শান্ত কণ্ঠস্বরে বলে উঠলেন, তুমি আমার নাতনিকে এতদিন ধরে নিজেদের আশ্রয়ে রেখেছ, আর একটা রাত তোমাকে যদি আমার বাড়িতে আশ্রয় দিতে না পারি সেটা আমার ধর্মে সইবে? যাই হোক, তুমি বসো, আমি একটু ভেতর থেকে আসছি। আমার বৌমার বোনকে তুমি আসবে সে কথা আগেই জানিয়েছি, তবু একবার খবর দিয়ে আসি, তুমি আজ রাতে আমাদের বাড়িতে থাকছো। আসলে ওরা দুজনে খুব কষ্টে দিন কাটাচ্ছিল তো এতদিন, নন্দিনীর হারিয়ে যাওয়া ওদের নাওয়া খাওয়া বন্ধ করে দিয়েছিল। ডাক্তার সান্যালের থেকে হঠাৎ করে আমাদের কাছে ফোন আসা, নন্দিনীর অ্যাক্সিডেন্ট, নন্দিনীর তোমাদের আশ্রয়ে থাকা, আর যাই হোক, ওদের দুজনের মুখে হাসি ফুটিয়েছে যেন। এখন মেয়েটাকে কাছে নিয়ে আসতে পারলে ওদের শান্তি। কিন্তু নিখিলেশ চৌধুরী আর কথা বাড়ালেন না, চোখের কোন দুটো ধুতির প্রান্ত দিয়ে মুছে ধীরে ধীরে চলে গেলেন। বুঝতে অসুবিধা হল না দময়ন্তীর, নিখিলেশ চৌধুরী নন্দিনীর এই আচমকা অন্তর্ধান ও দুর্ঘটনায় মর্মাহত। বলা যায় সেরাতে নন্দিনীর মা ও পিসি থেকে যে আতিথেয়তা লাভ করেছিল তা ভাবনার অতীত ছিল দময়ন্তীর কাছে। আর তার সাথে নন্দিনী সম্পর্কে বলতে গিয়ে ওর প্রেমিক অনুজের চোখে দেখা এক অত্যাশ্চর্য ঘটনা নিখিলেশ চৌধুরীর মুখে শুনে বিস্ময়ে হতবাক হয়ে গিয়েছিল দময়ন্তী। আর পাঁচটা বাচ্চার মতোই স্বাভাবিকভাবেই নন্দিনীর জন্ম ও বড় হয়ে ওঠা। নন্দিনী যখন 8 বছরের তখন ওর বাবা পুলকেশ মারা যায় ম্যালেরিয়া রোগে আক্রান্ত হয়ে। মা মধুমিতা আর বিধবা পিসি ঠাম্মা ছন্দার আদরযত্নেই নন্দিনী বড় হতে থাকে। বড় হওয়ার সাথে সাথে ওর রূপের সঙ্গে গুণও প্রকাশ পেতে থাকে। কলকাতা ইউনিভার্সিটি থেকে ইতিহাসে এমএ করে ওর ইচ্ছে জাগে ভারতের বিভিন্ন জায়গায় গিয়ে
কয়েক দশক পুরনো আমলের বাড়ি, রাজপ্রাসাদ বা মন্দিরের স্থাপত্য, শিল্পকলা বা বলা ভালো সেই যুগের মানুষদের চরিত্র, স্বভাব, আদব কায়দা এসব কেমন ছিল এসব নিয়ে রিসার্চ করবে। আর তার শুরু করবে প্রতাপগড় থেকে, কারণ ওর বয়ফ্রেন্ড অনুজ চেয়েছিল প্রতাপগড় থেকেই ও কাজ শুরু করুক। অনুজের মুখেই ও শুনেছিল প্রতাপগড়ের মুখুজ্জে বাড়ির কথা, যে বাড়ির প্রত্যেকটি ইট কাঠে আঁকা হয়ে রয়েছে এক একটি আশ্চর্য কাহিনী। অনুজ অবশ্য কাহিনী সম্পর্কে ওকে কিছু বলতে পারেনি, তবে নন্দিনীর মনে প্রতাপগড়ের মুখুজ্জে বাড়ির রহস্যের গন্ধ এমনভাবে শুকিয়ে দিয়েছিল যে ও আর দেরি না করে অনুজকে সাথে করেই আমাদের থেকে অনুমতি নিয়ে রওনা হয় ওই প্রতাপগড়ের মুখুজ্জে বাড়ির উদ্দেশ্যে। এত অবধি বলে নিখিলেশ চৌধুরী ক্ষণিকের জন্য থামতেই দময়ন্তী ছোট্ট নিঃশ্বাস ফেলে বলে উঠেছিল, তারপর? তারপর তারপর যা ঘটেছিল তা ভয়াবহ। আপনি কিভাবে জেনেছিলেন? নন্দিনী কি আপনাকে বলেছিল? না, নন্দিনীর সাথে তো তারপর থেকে আমাদের আর দেখাই হয়নি। যা শুনেছিলাম তা ওই অনুজের মুখে। অনুজের মুখে? তার মানে নিখিলেশবাবু অনুজবাবু ফিরে এসেছিলেন? এটা কেমন অস্বাভাবিক লাগছে যেন, বিস্ময়ের স্বরে কথাগুলো বলে উঠেছিল দময়ন্তী। হ্যাঁ, এই আশ্চর্যটা আমাদেরও লেগেছিল যেন, কিন্তু অনুজের মুখে সবটুকু শুনে আমরা বুঝতে পারি অনুজ একা ফিরে এসেছিল কেন। কারণ প্রতাপগড়ে গিয়ে অনুজ আর নন্দিনীর থাকার কথা ছিল বেশ কয়েকদিন, সেভাবেই ওরা হোটেলের রুম বুক করেছিল, কিন্তু সব ওলট পালট হয়ে গিয়েছিল যখন প্রতাপগড়ের মুখুজ্জে বাড়িতে ওরা উপস্থিত হয়েছিল। মানে? দময়ন্তীর প্রশ্নে দীর্ঘশ্বাস ফেলে নিখিলেশ চৌধুরী বলে চলেন যা তিনি শুনেছিলেন অনুজের মুখে। অদ্ভুত এক অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছিল অনুজকে, যে অভিজ্ঞতা ছিল ভয়ঙ্কর। প্রতাপগড়ের মুখুজ্জে বাড়ির কাছাকাছি না হলেও কয়েক কিলোমিটারের মধ্যেই একটি হোটেলে অনুজ আর দময়ন্তী ওঠে বেশ রাতের দিকে। ডিনার সেরে দুজনেই হাসি ঠাট্টা করতে ব্যস্ত হয়ে পড়ে। নানা কথার ছলে মুখুজ্জে বাড়িতে যাওয়ার কথাও ওঠে। দুজনে ঠিক করে পরের দিন বিকেল থাকতেই দুজনে বেরিয়ে পড়বে ওই মুখুজ্জে বাড়ির উদ্দেশ্যে। ওদের কথোপকথন কিভাবে যেন কানে গিয়েছিল হোটেল বয় রাজুর, যে নাকি ওই প্রতাপগড়ের মুখুজ্জে বাড়ির কাছাকাছি থাকে বলে জানিয়েছিল। নন্দিনী আর অনুজের ওই মুখুজ্জে বাড়ি দেখতে যাওয়ার ইচ্ছে প্রকাশের কথা শুনে সে ওদের রুমের দরজা খুলে আচমকা ঢুকে পড়ে বলে উঠেছিল, না ম্যাডাম, না স্যার, আমার অনুরোধ, আপনারা প্রতাপগড়ের মুখুজ্জে বাড়িতে কখনোই যাবেন না, কখনোই না, নয়তো নয়তো ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হতে হবে আপনাদের। বিপদ? কিসের বিপদ? শুনেছি ওখানে রাতের অন্ধকারে কে যেন কেঁদে বেড়ায়, তার বুক চেরা আর্তনাদ আজও শোনা যায়। কেউ বলে সেই আর্তনাদ এক সন্তান হারা মায়ের, আবার কেউ এও বলে তা এক প্রেমিকার কান্না। তার মানে? প্রশ্নটা করেছিল অনুজ। উত্তরে রাজু ওদের যা বলেছিল তা এই রকম,
মানে স্যার অশরীরী, ওই নারী অশরীরী, ওকে আজ পর্যন্ত কেউ দেখতে পায়নি। রোজ রাতে ওর আকুল আকুতি ভরা কান্নার শব্দ ভেসে আসে। আমি বা আমার ঠাকুর তার আমলেরও কেউই সেই নারীকে দেখেনি। তবে একটা বিষয় সবাই মোটামুটি জানে, তা হলো রাত কেটে গেলে দিনের আলোয় যখন মুখুজ্জ বাড়ি ঝলমল করে, তখন বাড়ির ঠিক পিছনের দিকে গেলে দেখা যায় স্তূপাকার মাটি আর তার সামনে একটা হাতখানেক কোপানো হয়েছে এমন একটা চার চৌকো গর্ত। খানিকটা কবর দিতে গেলে যেমন গর্ত খোঁড়ার প্রয়োজন পড়ে, ঠিক সেই রকম। কিন্তু কবরের গর্ত একটা প্রমাণ সাইজের মানুষের মতো নয়। কোনো ছোট বাচ্চাকে কবর দিতে গেলে ঠিক অমনই একটা গর্ত খোঁড়া হয়। কিন্তু হই অবধি আস্তে আস্তে কবরটা আবার বুঝে যায় মাটি পড়ে। কে খোঁড়ে আর কেই বা বোঝায় তার খবর আমরা কেউ জানি না, শুধু লোক মুখে শোনা কথা। আজ 100+ বছর ধরে দিনের বেলা ছাড়া ওই বাড়ির ত্রিসীমানায় কেউ যায় না। তাই বলছি ম্যাডাম, অশরীরীর কথা না হয় ছেড়েই দিন। বিভিন্ন ধরনের বিষধর সাপের থেকেও নিজেদের বাঁচানোর জন্য ওই বাড়ির সামনে না যাওয়াই ভালো আপনাদের জন্য। আমি আপনাদের থেকে অনেক ছোট, তাই ভাই হিসেবে অনুরোধ করছি, যাবেন না আপনারা ওখানে। ম্যাডাম, স্যার, আমার বিনীত অনুরোধ, যাবেন না ওখানে। কিন্তু মানুষের মন অদ্ভুত, আর অনুজ নন্দিনীর মতো আধুনিক মনুষ্যদের মন তো আরও অদ্ভুত। ওরা রাজুর বলে যাওয়া কথাগুলোকে নিতান্তই গল্প কথা মনে করে যথারীতি উপেক্ষা করেই পরের দিন বিকেলে ঝড় জল মাথায় করে হাজির হয়ে গিয়েছিল প্রতাপগড়ের মুখুজ্জে বাড়ি। হয়তো ওদের ভাগ্যই ওদের টেনে নিয়ে গিয়েছিল, বা কোনো অচেনা হাত ছানি ওদের বাধ্য করেছিল ওই বাড়িতে যেতে। আর তারই অশুভ প্রভাব পড়েছিল আমার নন্দিনীর ওপর, এটাই অনুজের অভিমত। তাহলে আমি যে রূপ কিছু সময়ের জন্য হলেও লক্ষ্য করেছিলাম নন্দিনীর, তা আসলে ওই অশুভ প্রভাবের ফল। নিখিলেশবাবু, আপনি পুরোটা খুলে বলুন। আপনাকে অনুজবাবু আর কি কি বলেছিলেন? আলতো করে ঘাড় হেলিয়ে অশীতিপর বৃদ্ধ বলতে শুরু করলেন, তুমি অনুজ ওর মধ্যে কি এমন দেখেছিলে আমার তা জানা নেই। তবে হ্যাঁ, অনুজ যা আমাকে বলেছিল তা এই রকম। ও আর নন্দিনী যখন একটি অটোরিকশা ধরে প্রতাপগড়ের মুখুজ্জে বাড়ির সামনে গিয়ে পৌঁছেছিল, তখন বৃষ্টি খানিকটা ধরে এসেছিল, তবে মাঝে মধ্যেই বেশ জোরে জোরে বাজ পড়ছিল। ওরা অটোরিকশাকে টাকা মিটিয়ে দিয়ে দুজনে দুটো ছাতা খুলে মুখুজ্জে বাড়ির সিংহদ্বারের কাছে গিয়ে পৌঁছয়। কিন্তু বহু পুরনো জং ধরা লোহার গেটটা খুলে যে ওরা বাড়ির ভেতরে ঢুকবে তা অসম্ভব ছাড়া আর কিছুই ছিল না। অনুজ বলেই ফেলে, শোন নন্দিনী, চল ফিরে যাই, এই এত বৃষ্টি আর দেখ, তার উপর আবার গেটটাতেও সেই 100 বছরের পুরনো একটা তালা ঝোলানো, তালা ভাঙা গেলেও এই জং ধরা গেটটা খোলা অসম্ভব রে। আর এই বাড়ি ছাড়া আরও বাড়ি তো আছে নন্দিনী সারা দেশ জুড়ে, সেগুলো নিয়ে না হয় রিসার্চ করিস। চল চল এখন চল, আমি তোকে ভুল পরামর্শ দিয়েছিলাম এখানে আসার জন্য। আমি যাব না অনুজ, তোর যদি যাবার হয় তো তুই যেতে পারিস। এই বাড়ির মধ্যে অদ্ভুত একটা ব্যাপার আছে যা আমাকে
আর ফিরে যেতে দেবে না। এক অদৃশ্য কিছু আমাকে যেন হাতছানি দিয়ে ডাকছে। তার আকর্ষণ শক্তি এতটাই যে আমার আর ফেরার পথ নেই। তুই ফিরে যা, এমন সুন্দর একটা বাড়ি যার আনাচি কানাচি রয়েছে কোনো না কোনো হারিয়ে যাওয়ার গল্প, যে গল্প আমার জানা নেই জানিস। আছে অব্যক্ত কামনা বাসনার ছবি যার চিত্র এই বাড়ির কোনো না কোনো ঘরে আবদ্ধ হয়ে আছে বছরের পর বছর ধরে। অনুজ তুই ভাবতে পারছিস না এই বাড়িটা আমাকে কত কি দিতে পারে। আর এইসব কিছু জানতে আমাকে এই বাড়ির অন্দরমহলে ঢুকতেই হবে। দেখ, তুই যদি আমার সাথে যেতে চাস তাহলে আয়। ওই যে ওদিকের পাঁচিলটা ভাঙা, ওখান দিয়ে আমরা অনায়াসে বাড়ির ভিতরে ঢুকে পড়তে পারব। আর এখন মেঘলা আকাশ হলেও দিনের আলোটা আছে, তাই বাড়ির ভেতর আর বাইরের কিছু ছবি তুলে ফেলা যেতেই পারে। কাজ শুরুর আগে ছবিগুলো তুলে ফেলা উচিত হবে। আয় আয়, আমার পিছু পিছু আয়। আরে ভয় পাস না, তোর নন্দিনী তোর সাথেই থাকবে। অনুজের পর নন্দিনীকে অনুসরণ করেছিল। কেন যেন ওর মনে হয়েছিল নন্দিনী কিছু ভুল বলেনি। এমন একটা বাড়ি যার শরীর জুড়ে বার্ধক্য বড় প্রকট, তার তো কোনো গল্প আছেই, আর না থাকলেও বানিয়ে নেওয়া যাবে নিজেদের মতো করে। কিন্তু ব্যাপারটা ঘটল ওই বাড়িতে পা দেওয়ার সাথে সাথে। অনুজ নন্দিনীকে অনুসরণ করেই বাড়ির ভাঙা পাঁচিলটা অতিক্রম করে এগিয়ে চলছিল, হাতে ধরা তার ক্যামেরা। মাঝে মধ্যেই ছবি তুলে নিচ্ছিল বাড়ির গা বেয়ে ওঠা গাছগাছালির। বাড়ির ভেতরে ঢোকার সামনের পথটা আগাছায় পরিপূর্ণ। অনুজ এদিক ওদিক তাকিয়ে একটি গাছের ডাল খুঁজে পেয়ে নন্দিনীকে উদ্দেশ্য করে বলে উঠেছিল, আচ্ছা শোন, আমি আগে যাই, তারপর তুই পিছনে পিছনে আয়, কেমন? আমি ডালটা দিয়ে আগাছা খানিকটা হলো পরিষ্কার করে দিলে তোর আসতে আর বোধ করি অসুবিধা হবে না। অনুজের কথাগুলোর কোনো প্রত্যুত্তর মেলে না নন্দিনীর দিক থেকে। গাছের ডাল খুঁজতে ব্যস্ত থাকায় হয়তো নন্দিনী এগিয়ে গেছে অনেকটা। মেয়েটা তো চঞ্চল, এতটুকু থামতে জানে না। বৃষ্টি ভেজা দিন কোথায় কি সাপ খোপ বা অন্য কোনো বিষাক্ত প্রাণী ছোপে ঝাড়ে ঘাপটি মেরে রয়েছে তার ঠিক নেই, নন্দিনী এগিয়ে চলে গেল। বেশ বিরক্তি নিয়ে অনুজ নন্দিনীর নাম ধরে ডেকে উঠেছিল। কিন্তু আশ্চর্যের বিষয়, নন্দিনীর কোনো সাড়া পায়নি সেই মুহূর্তে। অনুজ রীতিমতো অবাক হয়ে ডালটা দিয়ে সামনের পথটুকুর আগাছা পরিষ্কার করতে করতে দ্রুত পায়ে এগিয়ে চলল। বারবার নন্দিনীর নাম ধরে ডাকা সত্ত্বেও কোনো সাড়া শব্দ মেলেনি নন্দিনীর দিক থেকে। অনুজ এবার দৌড়তে লাগল। নন্দিনীকে নিয়ে অদ্ভুত ভয় ওর মধ্যে দেখা দিল। কোনো বিপদ নেমে এলো না তো এই অজানা পুরীতে? ভেজা পথ, নিজেকে যথাসম্ভব সামলে কয়েক সেকেন্ডের মধ্যে সে এসে পৌঁছেছিল বাড়ির সামনের দিকের ঘরটার ঠিক সামনে। শ্যাওলা ধরা ভেজা স্যাঁতস্যাঁতে কাঠের গন্ধ দরজাটা আলতো করে ফেলতেই খানিক ঠান্ডা বাতাস ছুঁয়ে গেল ওর শরীর জুড়ে। ঘরটার ভেতরে ঢোকা মাত্রই ভ্যাপসা গন্ধের সাথে হতভুত মিষ্টি গন্ধ নাকে এসে লাগতেই অনুজের বুঝতে অসুবিধা হয়নি নন্দিনী ওই ঘরের কোথাও একটা ঢুকেছে, কারণ ওই মিষ্টি গন্ধটা
নন্দিনীর পারফিউমের আধা আলো আধা ছায়াময় পরিবেশে পলেস্তারা খসা ইট বার করা ভাঙা দেওয়ালের ধূসর ছবি পেরিয়ে চোখ যত দূর যায় তাতে অনুজের অনুমান যে ঠিক তা অনুজ বুঝতে পারে। কারণ ঘরটার ভেতরের দিকে খানিকটা যেতেই আরও একটি ঘর, আর সেই ঘরেই স্তূপাকার ধুলোবালি আর আগাছার মাঝে দাঁড়িয়ে আছে নন্দিনী। কেমন যেন অদ্ভুত দৃষ্টিতে এদিক ওদিক তাকিয়ে দেখছে। কিন্তু নিখিলেশবাবু, আপনি বললেন যে অনুজবাবু যখন বাড়িতে ঢোকার সময় দরজার সামনে এসে দাঁড়িয়েছিলেন তখন দরজাটা বন্ধ ছিল। হ্যাঁ, এই প্রশ্নটা আমিও অনুজকে করেছিলাম। যেন অনুজ তাতে উত্তর দিয়েছিল, হয়তো ঘরের ভেতর ঢুকে নন্দিনী দরজাটা বন্ধ করে দিয়েছিল। কিন্তু সেটা তো হওয়ার কথা নয় নিখিলেশবাবু, কারণ নন্দিনী জানতো তার সঙ্গী অনুজও তার সাথে এসেছে। অনুজ তাকে অনুসরণ করে সেখানেই আসবে। অনুজ সেই প্রশ্নের উত্তরেই তো তার ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা বলেছিল। প্রত্যুত্তরে আলতো করে মাথা নেড়ে দময়ন্তী বলে, ও আচ্ছা। এরপর অনুজ বলেছিল, বেশ উৎফুল্ল হয়ে অনুজ দূর থেকে নন্দিনীর একটা ছবি তোলার চেষ্টা করতে গেলে অদ্ভুতভাবে ঝড়ের গতিতে নন্দিনী সেখানে উপস্থিত হয়। সে এক অন্য চেহারা নন্দিনীর, চোখ দুটো জবা ফুলের মতো লাল, মুখের রং ফ্যাকাশে, ভিড় করে কিছু যেন বলে চলেছে। অনুজ ওর গায়ে হাত দিতে গেলে ও সজোরে ধাক্কা মারে অনুজকে। অতর্কিত আক্রমণে নিজেকে সামলাতে না পেরে ছিটকে পড়ে যায় অনুজ। প্রচণ্ড আঘাত লাগে মাথার পেছনে, তৎক্ষণাৎ জ্ঞান হারিয়ে ফেলে অনুজ। তার মানে আমার ধারণাই ঠিক, নন্দিনীর মধ্যে কোনো অলৌকিক শক্তি কাজ করছে যার প্রকাশ গতকাল আমার চোখেও পড়েছিল। তবে অলৌকিক শক্তি কিনা তা আমার পক্ষে বলা কঠিন, কারণ আমি সচক্ষে তো কিছু দেখিনি। যা বলছি অনুজের চোখ দিয়ে, আর যা বলছি তা অনুজের হয়ে। অবশ্য এরপরও যা বলেছিল তা নন্দিনী সম্পর্কে ওর ভাবনারও বাইরে। তার মানে উনি যা দেখেছিলেন তা ওনার জ্ঞান ফেরার পর, তাই তো নিখিলেশবাবু? হ্যাঁ, ঠিক ধরেছ দময়ন্তী। মাথায় আঘাত লাগার পর কতক্ষণ পর যে জ্ঞান ফিরেছিল অনুজের তা জানা নেই। তবে যখন জ্ঞান ফিরেছিল তখন দেখেছিল চারিদিকে নিশ্চিত্র অন্ধকার, বাইরে প্রবল বেগে বৃষ্টির সাথে সাথে ঘন ঘন বাজ পড়ার শব্দ মেলে মিশে একাকার। কিছুক্ষণ বসে থেকে ও ভাবতে লাগল তার ওভাবে পড়ে থাকার কারণ কি ছিল। ধীরে ধীরে সব মনে পড়ে যেতে অতি কষ্টে উঠে দাঁড়িয়ে অনুজ পকেটে হাত ঢুকিয়ে মোবাইল ফোনটা বার করল। মোবাইলের টর্চ জ্বালিয়ে ঘরের এদিক ওদিক ঘুরিয়ে নন্দিনীকে খোঁজার চেষ্টা, কিন্তু কোথায় নন্দিনী? কিছুটা দূরে নিজের ক্যামেরাটা পড়ে থাকতে দেখে ও হাতে তুলে নিল। তারপর সারিবদ্ধ ঘরগুলোর প্রত্যেকটিতে ঘুরে ও নন্দিনীকে না পেয়ে বাড়িটা থেকে বেরিয়ে এসে উচ্চস্বরে নন্দিনীকে চিৎকার করে ডেকে ওঠে, নন্দিনী, 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 তুই কোথায় নন্দিনী? বার কয়েক
এমনি ভাবে নন্দিনীর নাম ধরে ডাকার পর হঠাৎ বাড়ির পেছন দিক থেকে মিহি কণ্ঠস্বরে কান্নার শব্দ ভেসে আসতেই অনুজ ছুটে যায় সেখানে। মোবাইল ফোনের আলোয় সে যা দেখেছিল তা অকল্পনীয়। নন্দিনী পাগলিনীর ন্যায় একটি বর্ষ পুরনো নিম গাছের তলার খানিকটা অংশে একটি কোদাল দিয়ে নরম ভেজা মাটির ওপর কুপিয়ে চলেছে। মুষলধারায় বৃষ্টি, সর্বাঙ্গ ভেজা নন্দিনীর শরীর, অথচ ওর বিন্দু মাত্র সেদিকে ভ্রক্ষেপ নেই। তার অস্থির শরীর যখন স্থির হচ্ছে তখন নিজেই বুকটা চাপড়ে সে যেন কার উদ্দেশ্যে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠছে। তার চোখে মুখে অদ্ভুত ব্যাকুলতার ছাপ, বিস্ময়ে হতবাক অনুজ। নিজের চোখে যেন সে বিশ্বাস করতে পারে না কিছুক্ষণ। তারপর নিজেকে অতি কষ্টে সামলে নিয়ে সে যেই মাত্র নন্দিনীর সামনে গিয়ে দাঁড়ায়, নন্দিনী অদ্ভুত দৃষ্টিতে তার দিকে কিছু সময় তাকিয়ে থেকে বলে ওঠে, মাটির তলায় আমার বাচ্চাটা আছে, পারবে গো? হ্যাঁ পারবে, তুমি তাকে আমার বুকে তুলে দিতে? দাও না, দাও না গো। দেখো এই দেখো, আমার হাতে কত মাটি লেগে আছে, কত মাটি। আমি তবু ওকে পাচ্ছি না, তুমি তুমি দাও না গো, দাও না। অনুজ ওর হাত থেকে কোদালটা কেড়ে নিতে গেলে নন্দিনী খিলখিলিয়ে হেসে ওঠে। তারপর দূরে ঝোপের মধ্যে কোদালটাকে ছুঁড়ে ফেলে দিয়ে চোখের পলক ফেলার আগেই কোথায় যেন অন্ধকারের মধ্যে হারিয়ে যায়। পাগলের মতো অনুজ ওকে খুঁজে বেড়ায় সে ঝড় জলের রাতে, কিন্তু নন্দিনীর কোনো হদিশ সে পায় না। আপনাদের মনে হয়নি অনুজ মিথ্যেও বলতে পারে? দময়ন্তীর প্রশ্নে মৃদু হাসলেন নিখিলেশ চৌধুরী, তারপর বলে উঠলেন, বিশ্বাস করতাম না জানো, যদি না দেখতাম আমাদের শোকাতুর পরিবারের পাশে দাঁড়িয়ে কাগজে নন্দিনীর ছবি দিয়ে মিসিং বিজ্ঞাপনটা অনুজ দিত, আর তারপর ওই বিজ্ঞাপন দেখেই তো ডাক্তার সান্নালের সাথে আমাদের যোগাযোগ হয়। উনি বলেন নন্দিনীর তোমাদের গাড়িতে হওয়া অ্যাক্সিডেন্টের কথা, আর তারপর ওর তোমাদের আশ্রয়ে থাকার কথা। আমি একবার অনুজবাবুর সাথে দেখা করতে চাই, উনি কি কৃষ্ণনগরেই থাকেন? হ্যাঁ, তবে আজ তো হবে না, অনেক রাত হয়ে গেছে। আগামীকাল তোমার সাথে আমি ওর দেখা করিয়ে দেব। পরের দিন সকাল থাকতেই কলকাতায় ফেরার পথে দময়ন্তী দেখা করল অনুজের সাথে। নিখিলেশ চৌধুরী যা যা বলেছিলেন তাকে অনুজও তাই বলল, এবং সাথে আরও একটি কথা বলল যা নিখিলেশ চৌধুরী বলেননি, সেটা হলো তান্ত্রিক অঘোর ঠাকুরের কথা। অনুজ যদিও যুক্তিবাদী, শিক্ষিত, বাস্তববাদী, তবুও সে নন্দিনীকে একবারের জন্য হলেও অঘোর ঠাকুরের কাছে নিয়ে যাওয়ার কথা বলে, যা যুক্তিবাদী মনোভাবাপন্ন নিখিলেশ চৌধুরী মানতে চাননি। অনুজ অঘোর ঠাকুরের প্রসঙ্গ তুলতে নিখিলেশবাবু সাফ জানিয়ে দেন অনুজকে, জীবন থাকতে নন্দিনীকে তিনি কোনো তান্ত্রিকের কাছে নিয়ে যাবেন না। তার বিশ্বাস নন্দিনীর ভালো চিকিৎসা দরকার, একজন বড় মাপের মনের ডাক্তার দেখালে নন্দিনী নিশ্চিত সুস্থ হয়ে যাবে। অনুজ আর কথা বাড়ায়নি, শুধু ছলছল চোখে জানিয়েছিল নন্দিনীর সুস্থ হওয়াটাই ওর কাছে প্রধান বা শেষ কথা। সে ডাক্তার বা কোনো তান্ত্রিক যেই সাহায্য করবেন তার কাছেই ও কৃতজ্ঞ থাকবে।
অনেক কষ্টেও জানতে যখন পেরেছে নন্দিনী জীবিত এখন ওর একটাই উদ্দেশ্য, তাকে মানসিক দিক থেকে সুস্থ করে তোলা। দময়ন্তী অনুজের কথাগুলোকে সমর্থন জানায় এবং কথা দেয় দুদিনের মধ্যেই নন্দিনীকে সে তান্ত্রিক অঘোর ঠাকুরের কাছেই নিয়ে আসবে। দেখা যাক উনি কতটা কি করতে পারেন। ত্রিকালদর্শী অঘোর ঠাকুর তো কোনো সাধারণ নাম নন, একবার ওনাকে বিশ্বাস করা যেতেই পারে। তারপর তো কলকাতায় অনেক ডাক্তারই আছেন। বিকেলের দিকে কৃষ্ণনগর থেকে কলকাতায় ফিরে আসে দময়ন্তী। সেই নন্দিনী সম্পর্কে যা যা জেনেছে, ওর ঠাকুরদা নিখিলেশ চৌধুরী আর ওর প্রেমিক অনুজের থেকে, তা সুজয়কে পুঙ্খানুপুঙ্খ জানায়। কিন্তু কথাগুলোর মধ্যে সুজয় কি খুঁজে পেল কে জানে। বিরক্তি নিয়ে সে বলে উঠল, তুমি কি এখন নন্দিনীকে তান্ত্রিকের কাছে নিয়ে যাবে সিদ্ধান্ত নিয়েছ? দেখো আমার মনে হয় তুমি একটু বেশি ভাবছো ওকে নিয়ে। আমার মতো ওকে নিয়ে তোমার আর ভাবার কিছু নেই, ওকে বরং ওর বাড়িতে দিয়ে এসো। ওর ঠাকুরদা ওর প্রেমিক, ওরা ওকে ডাক্তার দেখাবে নাকি তান্ত্রিক দিয়ে ঝাড়ফুঁক করাবে তা ওদের বুঝতে দাও, আমি অন্তত এই ব্যাপারে নেই। পাগলামির একটা সীমা থাকা দরকার দময়ন্তী। কি বলছো সুজয়? যে মেয়েটার আমাদের গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছিল তার পরের কয়েকটা দিন আমাদের মাঝে থেকে ওকে আমাদের আপনজন হয়ে ওঠেনি। হ্যাঁ, আমি ওকে অবশ্যই ওর পরিবারের হাতে তুলে দেব, তবে এমন অবস্থায় নয়, সুস্থ ও সুন্দরভাবে। দময়ন্তীর এই এক জেদ, ও যা ভালো বুঝবে তাই করবে, তাতে ওর পাশে কেউ থাকুক বা না থাকুক। সুজয় দময়ন্তীর এই জেদি মনোভাবটা অনেক ক্ষেত্রে পছন্দ করে না, যেমন এই ক্ষেত্রে। বেশ বিরক্তি নিয়ে ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে সশব্দে দরজা খুলে বের হতে গিয়ে থমকালো সুজয় নন্দিনীকে দেখে। ও কি, বন্ধ দরজার বাইরে থেকে তার আর দময়ন্তীর কথাগুলো সব শুনছিল। সুজয় কিছু বলতে গিয়েও বলল না নন্দিনীকে, আর বলেই বা কি হবে, গত দুদিন ধরে যা আচরণ করছে তাতে ওকে কিছু বলাই বৃথা, কারণ মেয়েটা মানসিক দিক থেকে মোটেও সুস্থ নেই। মাঝে মাঝে মেয়েটার উপর রাগ হলেও কষ্টও হয়, কে জানে হয়তো দময়ন্তীর ভাবনাটাই ঠিক, মেয়েটাকে সুস্থ সুন্দর করেই না হয় ওরা তুলে দেবে ওর পরিবারের হাতে, না হয় দাদা হয়ে নন্দিনীকে ছোট বোন মনে করে এটুকু সে করতেই পারে। অঘোর ঠাকুর নামটা অনুজের মুখে আবারও শুনে ভীষণ রকম চটে যান নিখিলেশ চৌধুরী। দুদিন আগেও অনুজ নন্দিনীকে অঘোর ঠাকুরের কাছে নিয়ে যাওয়ার কথা বলেছিল, এবার বেশ কঠোর স্বরে নিখিলেশ চৌধুরী বলে ওঠেন, কে বলতে চাইছো অনুজ? হ্যাঁ, আমার নাতনিকে ভূতে পেয়েছে। তুমি হয়তো ভূত প্রেত বিশ্বাস করো, কিন্তু আমি করি না। সাময়িক একটা মানসিক চাপ ওর রয়েছে, তা বলে সেটাকে ভূতে ধরেছে বলে মনে করা, আর এই যুগের যুবক হয়ে তোমার মাথায় আসে কি করে? অঘোর ঠাকুরের কাছে ওকে নিয়ে যাওয়ার কথা আশ্চর্য। কিন্তু ঠাকুরদা, আমি কি সবটুকু ভুল দেখেছিলাম? নন্দিনীর অমন উগ্র মূর্তি, বৃষ্টির মধ্যে মাটির ওপর কোদাল চালিয়ে কিছু একটা খোঁজার চেষ্টা, আমাকে দেখে উন্মাদের মতো দৌড়ে অন্ধকারের মধ্যে মিশে যাওয়া, আরও অদ্ভুত, ও প্রতাপগড় থেকে কৃষ্ণনগরে না ফিরে কলকাতায় চলে গেল কেমন করে, এই সব কিছুই আমাকে ভাবাচ্ছে। আমি জানি ঠাকুরদা, ভূত প্রেত এসব মিথ্যা, আমাদের মনের দুর্বলতা ছাড়া আর কিচ্ছু নয়। তবু একবার অঘোর ঠাকুরের কাছে ওকে নিয়ে গেলে আমাদের ক্ষতি কোথায় বলো তো? আমরা তো ওকে ডাক্তারও দেখাবো, আমাদের কাছে ওর সুস্থ হয়ে ওঠাটাই তো মুখ্য। বলো কিভাবে সুস্থ হলো, কে করলো সুস্থ, এসব থাক না তর্কের ঊর্ধ্বে। অনুজের কথাগুলো যুক্তিসঙ্গত, সত্যি তো মেয়েটাকে সুস্থ করাটাই তো তাদের প্রধান ও একমাত্র উদ্দেশ্য, আর তা যদি বিখ্যাত তন্ত্রসাধক অঘোর ঠাকুর করে তাহলে ক্ষতি কি? অনেক ভেবে অনুজের কথাগুলির প্রত্যুত্তরে মাথা হেলিয়ে সায় দিয়ে বলে উঠলেন নিখিলেশ চৌধুরী, বেশ তাই হবে, অঘোর ঠাকুরের কাছে এই নন্দিনীকে নিয়ে যাও তোমরা। ওনাদের শীঘ্রই বলো কলকাতা থেকে নন্দিনীকে কাঞ্চনপুর আনার ব্যবস্থা করতে। অনুজ আর অপেক্ষা করেনি, তখনই ফোন করে দময়ন্তীকে কলকাতা থেকে নন্দিনীকে সাথে করে নিয়ে আসতে বলে এবং এও বলে
নন্দিনী যদি কাঞ্চনপুরে অঘর ঠাকুরের রাস্তানায় আসতে রাজি না হয় তাহলে ডাক্তার সান্যালের সাহায্য নিয়ে যে করেই হোক ওকে নিয়ে আসার ব্যবস্থা করতে হবে। আর দময়ন্তীও তাই করে। ডাক্তার সান্যালের সহায়তায় ঘুমের ইঞ্জেকশন দিয়ে নন্দিনীকে কলকাতা থেকে সোজা নিয়ে আসে কাঞ্চনপুর। ত্রিকালদর্শী মহাপুরুষ অঘর ঠাকুরের নাম জানা নেই এমন মানুষ বঙ্গদেশে বিরল। জীবনে অনেক রকমের সমস্যার সম্মুখীন হয়ে তিনি কত মানুষের সমস্যার সমাধান করেছেন তা অজানা নেই কারো। ছোট্ট গ্রাম কাঞ্চনপুর, তার অদূরে মহাশ্মশান কালিন্দী, আর সেখানেই বাস অঘর ঠাকুরের। অনুজের পরিবারের অনেক জটিল সমস্যা তিনি সমাধান করেছেন অনায়াসে, আর ফলস্বরূপ অনুজ ও তার পরিবার তাকে দেবতা জ্ঞানে বিশ্বাস করে। আর নন্দিনীর জীবনে হঠাৎই পরিবর্তন যে কেন ঘটেছে তা নিশ্চিত তিনি তার জ্ঞানচক্ষু দিয়ে দেখে প্রতিকার করবেন। যথারীতি দময়ন্তী সুজয়ের সহায়তায় নন্দিনীকে নিয়ে হাজির হল কাঞ্চনপুরের মহাশ্মশান কালিন্দীতে। জনমানবশূন্য মহাশ্মশানে যেই মাত্র গাড়ি প্রবেশ করল এক অদ্ভুত ঘটনার সম্মুখীন হল দময়ন্তী আর সুজয়। এতদিন ওদের দুজনেরই অলৌকিক বা ভৌতিক ব্যাপারগুলো সম্বন্ধে সম্পূর্ণ বিশ্বাস ছিল না, কিন্তু সে রাতে তাদের চোখের সামনে যা ঘটে গেল তা তাদের ভাবনারও বাইরে, এবং এরপর যা যা ঘটেছিল তা তাদের ভাবতে বাধ্য করেছিল যে এই আলোকিত পৃথিবীর বাইরে আরও একটি পৃথিবী আছে যার রং ঘন কালো। সেখানে বাস তাদেরই যাদের বুকফাটা কান্না বুঝিয়ে দেয় যে তারা অতৃপ্ত। গাড়িটি কালিন্দী শ্মশানের সামনে দাঁড় করাতেই নন্দিনীর চোখ দুটো গেল খুলে। তীব্র চিৎকার করে সে গাড়ির দরজাটা সজোরে একটা লাথি মেরে গাড়ি থেকে বেরিয়ে অন্ধকারের মধ্যে মিশে যেতে গেলে সেই মুহূর্তে দূর থেকে এক দীর্ঘকায় গৌরবর্ণ অতিশয় সুপুরুষ ব্যক্তি নন্দিনীর উদ্দেশ্যে চিৎকার করে ওঠে, "দাঁড়াও নন্দা, আর তোমার কোথাও যাওয়ার উপায় নেই। তুমি আমার কাছে এসে পড়েছ, আর যে আমার কাছে এসে পড়ে তার যে একমাত্র পথ হলো মুক্তি। আমি তোমাকে এই পৃথিবীর মায়াজাল থেকে মুক্ত করতেই তো এখানে আনিয়েছি। তুমি শুধু শান্ত হও, শান্ত হও। আমি কথা দিচ্ছি তুমি যা চাও তাই পাবে।" সেই মুহূর্তে দময়ন্তী আর সুজয় দুজনেই নন্দিনীকে ছুটি গিয়ে ধরে ফেলার চেষ্টা করলে দীর্ঘকায় বৃদ্ধ উচ্চস্বরে হেসে ওঠেন। দময়ন্তী ও সুজয় দুজনকেই থামাল। দময়ন্তী সুজয়কে বলল, "আমার মনে হয় ইনি অঘর ঠাকুর। ওর পাশে অনুজবাবুকে দেখেই আন্দাজ করতে পারছি। চলো উনি কি বলেন শুনি।" "আপনারা নিশ্চিন্তে থাকুন, নন্দা যখন একবার এই কালিন্দী শ্মশানের চার দেওয়ালের মধ্যে এসে পড়েছে ওকে আমার অনুমতি ছাড়া কেউ বার করে নিয়ে যেতে পারবে না, সে যত বড়ই শক্তিশালী হোক না কেন। আমার নাম অঘর ঠাকুর। আমি জানি ওকে এখানে আটকে রাখতে গেলে আমাকে কি কি করতে হবে। এখন আপনারা আমার সাথে আসুন আমার যজ্ঞ গৃহে। ও এখন এখানেই ঘুরে বেড়াক, ওর বুকের মধ্যে জমে থাকা সব যন্ত্রণাটুকু ওর চোখের জল হয়ে নেমে এসে ধুয়ে মুছে সাফ হয়ে যাক, তবেই ও নন্দা থেকে নন্দিনীতে ফিরে আসতে পারবে। আসুন আপনারা, আর দেরি করলে চলবে না। আপনাদের নিয়ে আজ রাতের মধ্যেই আমাকে প্রতাপগড় যেতে হবে।" দময়ন্তী সুজয় ও অনুজ এক এক করে অঘর ঠাকুরকে অনুসরণ করে যজ্ঞ গৃহের মধ্যে ঢোকার সাথে সাথেই লোহার নির্মিত ঘরের দরজাটা আপনা থেকেই বন্ধ হয়ে গেল। ঘরের মধ্যে ফুল ধূপ কর্পূরের মিশ্রণে অদ্ভুত মিষ্টি গন্ধ। চারচৌকো ঘরটির মাঝ বরাবর স্থানে যজ্ঞ কুণ্ড যা প্রজ্বলিত। ঘরের মধ্যেকার জমে থাকা ধোঁয়া বের হওয়ার জন্য একটাই ছোট জানালা, যাকে জানালা না বলে গবাক্ষ বললে ঠিক বলা হবে। অঘর ঠাকুর ওদের তিনজনকে তিনটি আসন এগিয়ে দিয়ে নিজে একটি আসনে বসে বলে উঠলেন, "আপনারা বসুন,
আমি জানি আপনারা আমাকে মন থেকে বিশ্বাস করতে পারছেন না, কারণ আমি একজন তান্ত্রিক। তবে বলে রাখি, তান্ত্রিক হলেও তন্ত্র সাধনা কিন্তু আমার পেশা নয়, নেশা। আর আপনাদের উপকারের থেকেও আমার প্রধান উদ্দেশ্য হলো নন্দিনীর উপকার করা। আর যদি নন্দিনীকে নন্দার থেকে মুক্ত করতে না পারি, ও তিলে তিলে মরে যাবে। আর তাতে আমার প্রতি এত মানুষের যে বিশ্বাস, তা ভেঙে চুরমার হয়ে যাবে, যা কখনোই আমি চাইব না। সে যাই হোক গে, যা এখন আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে, নন্দা সে আবার কে? তাহলে আসুন আমরা ফিরে যাই আজ থেকে 150 বছর আগে প্রতাপগড়ের মুখুজ্জে বাড়ির অন্দরমহলে, যেখানে সদ্য মৃত্যু হয়েছে জমিদার রাজনারায়ণ মুখুজ্জে। তার দুটি স্ত্রী লাবণ্য আর নন্দা, দুজনেই সুন্দর, তবে নন্দা ছিলেন অপরূপা। লাবণ্যের চাইতে সে বছর দশকে ছোটও ছিল। সদ্য পুত্রহারা লাবণ্যের শাশুড়ি মা প্রভাবতী দেবী শোকে তখন কাতর। অপরদিকে নন্দা সম্পর্কে তার সতীন হলেও ছোট বোনের মতোই লাবণ্য তাকে ভালোবাসবে, তবে শুধু একটা কারণ ছাড়া। আসলে স্বামী রাজনারায়ণ তার মা প্রভাবতীর আদেশে কেবলমাত্র লাবণ্য পরপর দুটি কন্যা সন্তানের জন্ম দেওয়ার অপরাধ স্বরূপ ওর সতীন করে নিয়ে আসেন নন্দাকে, যা লাবণ্য মানতে পারে। রাগে দুঃখে সে খাওয়া দাওয়া ত্যাগ করেছিল, কিন্তু যতই মায়ের কথায় পুত্র সন্তান কামনায় রাজনারায়ণ নন্দাকে বিয়ে করে আনুক না কেন, তিনি লাবণ্যকেই প্রকৃত ভালোবাসতেন। এবং তারই কথায় ফুলশয্যার রাত থেকে শুরু করে তার মৃত্যুর আগের দিন পর্যন্ত তিনি নন্দার শরীর ছুঁয়ে পর্যন্ত দেখেননি। এই সত্য প্রভাবতী দেবী না জানলেও লাবণ্য জানত। এরপর হঠাৎ করেই রাজনারায়ণের মৃত্যু হয়, যা লাবণ্যকে খুব কঠিন পরিস্থিতির মধ্যেই ফেলল। শাশুড়ি সতীন ও নিজের দুটি অনাথ কন্যা লাবণ্যের শোক ভুলিয়ে তাকে মন থেকে কঠোর ও দৃঢ় করে তুলল। কিন্তু এরই মধ্যে সে একটি অদ্ভুত খবর পায়, আর তা পায় তার খাস ঝি রমার কাছ থেকে। একদিন দুপুরের দিকে লাবণ্য তার নিজের ঘরে মহাভারত পড়ছিল বেশ সুর করে। তার দুটি মেয়ে অনুপমা আর নিরুপমা দুজনেই তারা তাদের ছোট মা নন্দার ঘরে, হয়তো খেলছে নয়তো গল্প শুনছে রাজারানীর। হঠাৎ ভেজানো দরজা ঠেলে ঘরে ঢুকে এলো রমা। কি রে তুই এখন? তা ভালো, এসেই যখন পড়েছিস একটা পান সেজে দে তো। তুমি ওই পানই খাও, আর শাউরি সতীন তাদের সেবা করো গে যা। আর ওদিকে যে বিরাট খবর হয়ে গেল সবাই জেনেছে, তুমি খালি জানতে পারলে না গো বড় বৌরানী। মানে কি বলতে চাইছিস তুই? সবাই জেনেছে, আমি জানি না? এই জমিদার বাড়িতে এমন খবর হয় নাকি? ওই তো বৌরানী, তুমি ভীষণ বোকা জানো। তুমি তো জানতে তোমাদের জমিদার বাবু তার ছোট বৌদিকে কোনোদিনও ছেয়েও দেখেননি। তাহলে ছোট বৌমা মা হতে চললেন কি করে বলো তো? কি বললো রমা, সে কি ভুল শুনছে? রাগে তার শরীর থরথর করে কেঁপে উঠল। সজোরে সে রমার গালে একটা চড় মেরে বসলো, তারপর রূঢ় কণ্ঠস্বরে বলে উঠল, মুখ সামলে কথা বল রমা, তোর এত বড় সাহস! ওনার সম্পর্কে আর একটা খারাপ কথা বললে আমি তোর জিপ টেনে ছিঁড়ে নেবো রমা। জমিদার বাবু মাত্র 15 দিন হলো কত হয়েছেন, এর মধ্যে তার সম্পর্কে এত আকতা কুকতা বলতে তোর মুখে বাঁধছে না? আমাকে মেরে লাভ নেই জানো, যে তোমার কপাল পুড়েছে তাকে গিয়ে মারো গে যাও। আর মারবেই বা কি করে, সে তো তার শাউরির সাথে আজই কাশে চলে যাচ্ছেন মহারাজের সাথে, আর সেখানে মহাদেবের থানে সে তার সন্তানের জন্ম দেবেন। না
হতে পারে না, এটা সম্ভব নয়। আমার জমিদার বাবু আমাকে কথা দিয়েছিলেন, তিনি কখনো ওই মেয়েকে স্পর্শ করবেন না। তাহলে এটা কি করে সম্ভব হলো? উনি কি আমাকে মিথ্যে কথা বলেছিলেন? হায় ঈশ্বর, আমি এত বোকা। আমার ভাবা উচিত ছিল অত সুন্দরী মেয়েকে কোন পুরুষই বা ভোগ না করে থাকতে পারে। তারপর তো ওনার বিয়ে করা বউ, ওর উপর তো ওনার সম্পূর্ণ অধিকার আছে। আমি ভুল, এ তো আমার ভুল রমা, এ আমি কি করলাম? খেয়ে লাভ নেই জানো, এখন জমিদার বাবুর ছেলে জন্মালে তাকে কি করে মানুষ করবে তা বাবু। তোমার তো এই দুটোই মেয়ে, ওরা তো আর উত্তরাধিকার হতে পারছে না, তাই ছোট বৌরানীর ছেলেই হবে এই বাড়ির জমিদার। তুমি তোমার মেয়েরা সব আমাদের মতো দাস দাসী। মনে রেখো, এটাই হবে আমার কথা, যা মোটেও মিথ্যে কথা হবে না। রমা দ্রুত চলে গেল সেখান থেকে। রমার গমন পথের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে লাবণ্য বলে ওঠে, মেয়ে হলে ক্ষতি নেই, কিন্তু ছেলে হলে ওই ছেলেকে আমি পুঁতে ফেলে দেব। আমাকে ঠকানোর শাস্তি আপনি ওপর থেকে দেখবেন জমিদার বাবু। এই পরিবারে আমার সতীনের ছেলের অস্তিত্ব আমি থাকতে দেব না। আমার মেয়েরা হবে দাসী, আর সতীনের ছেলে ভোগ করবে এই জমিদারি? কখনো না। তার মানে আজকের নন্দিনী কোনোভাবে নন্দার রূপ পেয়েছে, মানে পুনর্জন্ম হয়েছে ওর। প্রশ্নটা করে ওঠে দময়ন্তী অঘর ঠাকুরকে। অঘর ঠাকুর স্মিত হাসি হাসলেন, বলে উঠলেন, না, নন্দিনী আর নন্দা এক নয়, নন্দার পুনর্জন্ম হয়নি। নন্দা একটি অতৃপ্ত আত্মা যে পাগলের ন্যায় তার সন্তানকে খুঁজে বেড়াচ্ছে নন্দিনীর শরীরে প্রবেশ করে। মানে কি বলছেন ঠাকুরমশাই? এবার অনুজের প্রশ্নে আলতো করে মাথা নেড়ে অঘর ঠাকুর পুনরায় বলতে শুরু করলেন, রাজনারায়ণের মা প্রভাবতী দেবী চেয়েছিলেন তার পরিবার যেন বিলুপ্ত না হয়, এই জন্য তিনি তার গুরুদেব মহারাজ অনন্তনাথের পরামর্শ মতো তার শিষ্য বাসবের সাথে রাজনারায়ণের বিধবা স্ত্রী নন্দার শারীরিক সম্পর্ক স্থাপনের আগে বেনারসে বাবা মহাদেবের চরণ ছুঁয়ে ওদের আলাদা একটি ঘরে থাকার বন্দোবস্ত করে দেয়। এবং মাস কয়েকের মধ্যেই প্রভাবতীর কানে সুখবরটা যায় যে নন্দা মা হতে চলেছে। এই পুরো ব্যাপারটাই চলে নন্দার অনিচ্ছায়, সে কিছুতেই রাজি হতে চায়নি বাসবের সাথে শারীরিক মিলন। কিন্তু প্রভাবতীর কঠিন সিদ্ধান্ত তাকে বাধ্য করেছিল বাসবের সাথে সহবাস করতে, এবং কালক্রমে দেখা গেল নন্দার যুবতী মন যুবক বাসবকে শরীরের সাথে সাথে মনও দিয়ে বসেছিল। কিন্তু বাসব দীক্ষিত, ঈশ্বর চিন্তায় তার দিন কাটে। গুরু আদেশ ছিল বলেই সে নন্দাকে গ্রহণ করেছিল, কিন্তু আর নয়। নন্দার গর্ভসঞ্চার ঘটানোই তার উদ্দেশ্য ছিল, আর তা যখন সফল হয়েছে তখন আর সে নন্দার সাথে থাকতে রাজি নয়, সে আবার চলে যাবে ঈশ্বর সাধনায়। নন্দার অপরূপ সৌন্দর্যও তার গতিপথ রোধ করতে পারল না, আর প্রভাবতী ও মহারাজ অনন্তরাজও এটাই চেয়েছিলেন। নন্দার মনের খবর কেউ রাখল না, অসহায় নন্দা তখন দিন গুনতে থাকল তার গর্ভস্থ সন্তানকে পৃথিবীর আলো দেখানোর। আর সেই শুভ দিনটা এসেও গেল,
যথারীতি শুভক্ষণে নন্দা জন্ম দিল বাসবের ঔরসজাত সন্তানের। প্রভাবতী নায়েব নকুলেশ্বরকে কাশীতে ডেকে পাঠান। নকুলেশ্বর আসলে প্রভাবতী সগর্বে বলেন, নকুলেশ্বর, আপনি প্রতাপগড়ে গিয়ে সকলকে সুখবরটা দিন, আমার রাজনারায়ণ বাবা হয়েছে, জমিদার পরিবারে উত্তরাধিকারী এসেছে, আমার ছোট বৌমা একটি ফুটফুটে ছেলের জন্ম দিয়েছে। আপনি মিষ্টি বস্ত্র বিতরণ করুন যাতে আমার নাতি দীর্ঘায়ু হয়। আড়াল থেকে সব শুনল নন্দা। সদ্যজাতকে বুকে জড়িয়ে দু চোখ তার ভরে গেল জলে। আপন মনে সে বলে উঠল, একদিন যদি সময় আসে আমি তোর আসল বাবার কথা বলবো। সে আমাদের ছেড়ে চলে গেল রে, একবারের জন্য আমার কথা তোর কথা ভাবল না। ঈশ্বর চিন্তা, আয় রে ভগবান, এ তুমি কেমন নিষ্ঠুর মানুষের সৃষ্টি করেছিলে যে তার সন্তানের মুখটুকু দেখতে চাইল না। আচ্ছা ঠাকুরমশাই, আমার শ্রেষ্ঠতা মাফ করবেন, কিন্তু আপনি কেমন করে জানলেন এত কিছু? আপনার বয়স কত হবে, আন্দাজ 70 বা 72? আনুমানিক 150 বছরের পুরনো কাহিনীর এমন পুঙ্খানুপুঙ্খ বর্ণনা আপনি কেমন করে দিচ্ছেন? আশ্চর্য লাগছে, যেন মনে হচ্ছে আপনি সেই সময় উপস্থিত ছিলেন, আপনার চোখের সামনে ঘটেছিল ঘটনাটা। সুজয় বিস্ময়ের সাথে কথাগুলো বলে উঠল। পুনরায় স্মিত হাসি হেসে অঘোর ঠাকুর প্রত্যুত্তর দেন, আমি কিভাবে জানলাম বা জেনেছি সেটা বড় কথা নয়, আমি জেনে কতটা কি করতে পারবো আজকে নন্দিনীর জন্য সেটাই হচ্ছে আসল বিষয়। কারণ সঠিক সময়ে যদি আমরা আসল কাজটা না করতে পারি তাহলে নন্দিনীকে আর ফিরিয়ে আনা যাবে না। তাই এখন আমাদের এখান থেকে প্রতাপগড়ে যেতে হবে, রাত শেষ হওয়ার পূর্বেই পৌঁছতে হবে আমাদের। আপনারা উঠুন, চলুন আমার সাথে, যেতে যেতে গাড়িতেই বাকি অংশটুকু বলবো, আসুন। যজ্ঞগৃহ থেকে বেরিয়ে অঘোর ঠাকুর সহ দময়ন্তী অনু যেমনকি নন্দিনীকেও গাড়িতে তোলা হলো। এতটা সময় নন্দিনী একটি মাটির বেদির উপর বসে চুপ করে আকাশের দিকে তাকিয়ে বিড়বিড় করে আপন মনে কিছু যেন বলে যাচ্ছিল। অঘোর ঠাকুর সামনে যেতেই সলজ্জ হেসে বলে উঠল, দেবে গো, তুমি আমার বাচ্চাটাকে আমার কাছে ফিরিয়ে দেবে গো, হ্যাঁ দেবে। অঘোর ঠাকুর তৎক্ষণাৎ মন্ত্রপুত জল নন্দিনীর গায়ে ছিটিয়ে দিতে নন্দিনী মাটিতে লুটিয়ে পড়ল। অনুজ অঘোর ঠাকুরের এমন অদ্ভুত কাজ দেখে বেশ রেগে গিয়ে বলে উঠল, আরে আপনি তোর ভালো করতে গিয়ে ওকে শাস্তি দিচ্ছেন দেখছি, কেন অজ্ঞান করলেন ওকে? ও তো কারোর ক্ষতি করেনি, ও তো কষ্ট পাচ্ছে, দেখছেন না? না, ও কারোর ক্ষতি করেনি, কিন্তু ও যে তোমার নন্দিনী নয় এই কথাটাও মাথায় রেখো। ও হলো নন্দা, ও যাতে কষ্ট আর না পায় তার জন্যই আমাদের চেষ্টা। তবে চিন্তা করো না, সঠিক সময় হলে ও তোমার নন্দিনী হয়ে আবার তোমার কাছেই ফিরে আসবে। এখন আর কথা না বাড়িয়ে ওকে গাড়িতে তোলো তাড়াতাড়ি, আমাদের প্রতাপগড়ের জমিদার বাড়িতে যেতে হবে। গাড়ি এগিয়ে চলল দ্রুত। অঘোর ঠাকুর বলতে শুরু করলেন জমিদার বাড়িতে ঘটে যাওয়া সেই মর্মান্তিক ঘটনার কথা, যা শুনে দময়ন্তী সুজয় অনুজ এরা সকলেই কেঁপে উঠেছিল। ভাবনার বাইরে ছিল হিংসা কোন পর্যায়ে গেলে একটি নারী এতটা হিংস্র হয়ে ওঠে। নন্দা একটি ফুটফুটে ছেলের জন্ম দিয়েছে, জমিদার বাবু মারা যাওয়ার আগে তার বংশধর রেখে যেতে পেরেছেন ছোট বৌরানীর গর্ভে, আর সে কথা বড় বৌরানী লাবণ্যর কানে যেতেও বেশি দেরি হল না, রাগে জ্বলে উঠল তার সারা শরীর। কিন্তু রাগ দেখালেও চলবে না, ঠান্ডা মাথায় তাকে কাজ করতে হবে। কোনোভাবে
কোনোভাবেই বুঝতে দিলে চলবে না যে তার বুকের ভেতরটা জ্বলে যাচ্ছে। তখন সেখানে আগ্নেয়গিরির ন্যায় অগ্নুৎপাত ঘটে চলেছে অহর্নিশ। এত বড় মিথ্যাচার, এত বড় মিথ্যাচার! জমিদার রাজনারায়ণ, আপনাকে ওপর থেকে বসে দেখতে হবে কত বড় অন্যায় আপনি আমার সাথে করেছেন, আর তার ফল কি হতে চলেছে আপনি দেখবেন। উপর থেকে আপনি সব দেখতে পাচ্ছেন, তাই না? আপনি দেখবেন কি হয় এর পরিণতি। এই মর্মান্তিক পরিণতির জন্যে আপনার মিথ্যাচার দায়ী, জমিদার রাজনারায়ণ। ছাড়ব না, কিছুতেই ছাড়ব। মাত্র কিছুদিনের শিশুপুত্রকে নিয়ে নন্দা তার শাশুড়ি মা প্রভাবতীর সাথে বাড়ি ফিরলেন। জমিদার পরিবারে তখন সাজো সাজো রং। শিশুকে দেখার জন্য আত্মীয় স্বজন তো বটেই, প্রজারাও আসতে থাকল। সকলের মুখে একটাই কথা, শিশুটি দেখতে নাকি অবিকল তার বাবা রাজনারায়ণের মতো। নন্দা সকলের আড়ালে চোখের জল ফেলে। শাশুড়ি মায়ের কঠোর নির্দেশ, কেউ যেন খুনাক্ষরেও জানতে না পারে শিশুর আসল বাবাকে, এমনকি শিশুটিও যেন জানতে না পারে, কোনোদিনও যেন জানতে না পারে। সকলে যেমন জেনেছে রাজনারায়ণ ওর বাবা, ও বড় হলে তাই জানবে। নন্দা মাথা হেলিয়ে সায় দিয়েছে। জমিদার বাড়িতে এত আনন্দ, এত খুশির মধ্যেও লাবণ্যের মন ডুবে থাকে অন্ধকারে, কিন্তু সে কাউকে বুঝতে দেয় না। সকলের মতো সেও শিশুটিকে আদর করে, চুমু দেয়, কালো কাজলে টিপ এঁকে দেয় যাতে শিশুর নজর না লাগে। কিন্তু কতদিন, কতদিন সে নিজেকে লুকিয়ে রাখবে? তার বুকের ভেতরে জমে থাকা হিংসা, ক্ষোভ, রাগ একত্রিত হয়ে বহিঃপ্রকাশ ঘটালো তার পথের কাঁটা শাশুড়ি মাকে পৃথিবী থেকে সরিয়ে ফেলার জন্য। কারণ সে জানত, শাশুড়ি মায়ের সজাগ দৃষ্টি সব সময়ের জন্য শিশুটির উপরে থাকে, কোনো সময়ই সেই শিশুটিকে নিজের থেকে আলাদা করে না। তাই শাশুড়ি মাকে শিশুটির থেকে চিরকালের জন্য বিদায় করতে রমাকে দিয়ে সে গোপনে বিষ আনালো। প্রভাবতী দেবীর রাতে গরম দুধ খাওয়ার অভ্যেস, আর সেই দুধটুকু লাবণ্যই তার শাশুড়ি মাকে রোজ এনে দেয়। সে রাতেও লাবণ্য তার অন্নথা করল না, তবে দুধের সাথে সে বিষও মিশিয়ে দিল, আর তাতেই প্রভাবতীর মৃত্যু হল। প্রভাবতী দেবীর মৃত্যু যে বিষ প্রয়োগেই হয়েছে তা কবিরাজ মশাই বুঝতে পারলেন, কিন্তু কাকে দোষ দেবেন ভেবে না পেয়ে খাবারে কিছু পড়েছিল আর তাই খেয়েই তার মৃত্যু হয়েছে এমনটা বলেই সে বিদায় নিলেন। আর শাশুড়ি মায়ের মৃত্যুর সাথে সাথে শিশুটির সব দায়িত্ব নিজের কাঁধেই তুলে নিল লাবণ্য। দিন যায়, মাস যায়, শিশুটি দেখতে দেখতে তখন 4 মাসের। শিশুটিও নিজের মায়ের থেকে লাবণ্যের কাছে থাকতেই বেশি পছন্দ করত। নন্দাও মনে মনে স্বস্তি বোধ করত তাতে। যতই হোক, সে লাবণ্যকে নিজের বড় দিদি বলে মনে করে এবং ভালোবাসে। তারপর কি হলো? দময়ন্তী জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে রইল অঘোর ঠাকুরের দিকে। গাড়ি এগিয়ে চলেছে প্রতাপগড়ের দিকে। প্রতিশোধের পালা। সেরাতে তখন মেঘ ভাঙা বৃষ্টি, সুযোগ যেন লাবণ্যের দৌড় গোড়ায়। শিশুটিকে পাশে নিয়ে অঘরে ঘুমোচ্ছে তখন নন্দা। শিশু তার মায়ের পাশে পরম নিশ্চিন্তে ঘুমোচ্ছে। লাবণ্য দুটো চোখ জ্বলে উঠল রাগে। ধীরে ধীরে সে এগিয়ে গেল সেই শিশুটির দিকে। আলতো করে সে তুলে নিল তাকে তার মায়ের পাশ থেকে। আর দেরি করা চলবে না, কেউ ওঠার আগে কাজ সারতে হবে তাকে।
শিশুটি যাতে কোনোভাবে জেগে না যায় আর যাতে কাঁদতে শুরু না করে, তাই একটা কাপড় তলা পাকিয়ে শিশুটির মুখে গুঁজে দিল লাবণ্য, আর তাতেই শিশুটি হাঁপাতে লাগল। লাবণ্য তা দেখে মনে মনে বেশ আনন্দ পেল। মৃত্যুর পূর্বে শিশুটির এই দম বন্ধ করা কষ্ট তার মধ্যে যেন বন্য আনন্দের উদ্রেক করল। সে এদিক ওদিক তাকাল, কেউ তখন জেগে নেই। সে দ্রুত এগিয়ে চলল বাড়ির পেছনের দিকে। যাবার পথে মালিক কিশোরীলালের রাখা কোদালটাও হাতে তুলে নিল। মাঝে মধ্যে বিদ্যুতের ঝলকানি চোখে মুখে এসে পড়ছিল ওদের দুজনে। শিশুটির হাঁপানি তখন দ্বিগুণ, সে চোখ মেলেছে, কষ্টে তার চোখের কোণ বেয়ে জল নেমে আসছে, কিন্তু সেসবে কোনো ভ্রুক্ষেপই নেই লাবণ্য। বাড়ির পেছনের খানিকটা অংশে যেখানে মানুষের যাতায়াত কম, সেখানে নরম মাটির উপর সে কোদাল চালাতে লাগল। তার আগে শিশুটিকে একটি চারচৌকো পাথরের উপরে শুইয়ে দিয়েছিল সে। শিশুটি বৃথায় আর্তনাদ করার চেষ্টা করে, কেবল হাত পা ছুটতে থাকে বাঁচার জন্য, কিন্তু সে তো হবার নয়, তার মৃত্যুতেই তো আনন্দ লাবণ্যের। মাটি খোঁড়া সমাপ্ত হলে লাবণ্য এক বৈশাচিক আনন্দে আকাশের দিকে তাকিয়ে বলে ওঠে, কি জমিদার বাবু দেখতে পাচ্ছেন, এই যে মাটি খুঁড়ে গর্তটা তৈরি করলাম, এখানে চিরঘুমে ডুবে যাবে আপনার উত্তরাধিকারী, আপনার পুত্র, জীবিত নয় মৃত থেকেও আপনার জমিদারি রক্ষা করবে পুত্র সন্তান। এবার অবলীলায় ওই গর্তে শুইয়ে দিয়ে মাটি চাপা দিয়ে শান্ত মনে নিজের ঘরে ফিরে আসে লাবণ্য। কিন্তু পাপ কখনো চাপা থাকে না, এক্ষেত্রেও থাকলো না। লাবণ্যর ছোট মেয়ে নিরুপমা জানলা দিয়ে বিদ্যুতের এক ঝলকে মায়ের নিষ্ঠুরতার দৃশ্য দেখে ফেলল। রাতে মাকে পাশে দেখতে না পেয়ে হয়তো মেয়েটির ঘুম ভেঙে যায়, আর পায়ে পায়ে জানলার কাছে আসা বৃষ্টি দেখার আশায় সেই মুহূর্তেই ছুটে গিয়ে বলতে গিয়েও ভয়ে বলতে পারে না ছোট মা নন্দাকে, যদি মা তাকেও ওভাবে মেরে ফেলে মাটির তলায় পুঁতে দেয়। পরের দিন সকাল হয়, শিশুটিকে তন্ন তন্ন করে খুঁজেও পাওয়া যায় না কোথাও। পাগলের ন্যায় নন্দা মাটিতে লুটিয়ে পড়ে, কাঁদতে থাকে। লাবণ্য তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে, কিন্তু পুত্রহারা মায়ের ক্রন্দন কোনো সান্ত্বনাই মানে না, সে চিৎকার করে ওঠে, বাবু সোনা আয় বাবা ফিরে আয়। কিন্তু তার সেই চিৎকার মাটির তলায় চাপা পড়ে থাকা শিশু পুত্রের কানে পৌঁছায়। কি নিষ্ঠুর লাবণ্য! দময়ন্তী কথাগুলো বলতে গিয়ে দীর্ঘশ্বাস ফেলল। এরপর নন্দা উন্মাদ হয়ে যায়। মাস কয়েক বাদে হঠাৎ করেই একদিন বালিকা নিরুপমা খেলতে খেলতে নন্দাকে বাড়ির পেছনের অংশটুকু দেখিয়ে বলে ফেলে তার সে রাতে দেখা অভিজ্ঞতার কথা। উন্মাদ নন্দা তখন খানিকটা বুঝল, খানিকটা হয়তো বুঝল না, যেটুকু বুঝলো তাতেই সে একটা কোদাল নিয়ে বাড়ির পেছনের অংশে গিয়ে মাটি কোপাতে লাগলো। একবার কোদাল চালায়, একবার মাটি তোলে, আবার মাটি চাপা দেয়, আবার কোদাল চালায়, আবার মাটি তোলে, আবার মাটি চাপা দেয়। লাবণ্যের চোখে ব্যাপারটা ধরা পড়তেই সে ভীত হয়, কি করবে সে ভেবে পায় না। দুটো খুন সে নিজে হাতে করেছে, আর একটা করলে ক্ষতি কি, আর তাই করলো সে। এবারে সে একা নয়, সাথে নিল রমাকে, যে বিষ খাইয়ে প্রভাবতীকে হত্যা করেছিল সেই বিষ খাইয়ে নন্দাকেও তারা হত্যা করল, এবং সকলের অলক্ষেই শিশু শরীরটির পাশে আরও একটি গর্ত করে তাতে নন্দার মৃতদেহ শুইয়ে মাটি চাপা দিয়ে দিল সে আর রমা।
কি বলছেন ঠাকুরমশাই? আচ্ছা, এই এত অপরাধ করে লাবণ্য, রমা, এদের কোনো শাস্তি হলো না? অনুজের প্রশ্নে শান্ত কণ্ঠস্বরে অঘোর ঠাকুর বললেন, হ্যাঁ হয়েছিল, ঈশ্বরের কাছে ওদের শাস্তি হয়েছিল। কিছু মাস বাদে প্রতাপগড়ে ভূমিকম্প হয়, আর তাতেই লাবণ্য সহ তার দুই মেয়ে এবং দাসী রমার মৃত্যু হয়। মৃত্যুর কারণ অবশ্য প্রতাপগড় জমিদার বাড়ির অর্ধেক অংশ ভেঙে পড়া। এখন বুঝলাম, ওই বাড়িতে পা দেওয়ার সাথে সাথেই নন্দিনীর মধ্যে নন্দার অতৃপ্ত আত্মা প্রবেশ করে, এবং আমি যাকে মাটিতে কোদাল চালাতে দেখেছি সে আসলে নন্দিনী রূপে নন্দা, যে নিজের বাচ্চার শরীরটা খুঁজে পেতে চেয়েছিল ওই মাটির তলা থেকে। অনুজ কথাগুলো বলে উঠলে অঘোর ঠাকুর মাথা নেড়ে সায় দেন, বলে ওঠেন, এখন আমাদের একটাই কাজ, মা আর তার সন্তানকে মিলিয়ে দেওয়া। তা কি করে সম্ভব? সুজয়ের প্রশ্নে অঘোর ঠাকুর বলে ওঠেন, সম্ভব আর তা কি করে সম্ভব তাও এক্ষুনি দেখতে পাবে। গাড়ি এসে দাঁড়ালো প্রতাপগড়ের জমিদার বাড়ির সামনে। অঘোর ঠাকুর দ্রুত গাড়ি থেকে নেমে সামনে পড়ে থাকা একটি শুকনো গাছের ডাল হাতে তুলে নিয়ে তাতে সাথে করে আনা কেরোসিন তেল ঢেলে জ্বালিয়ে দিলেন, আর দময়ন্তী সহ অনুজ ও সুজয়কে বললেন তাকে অনুসরণ করতে। নন্দিনী গাড়িতেই থাকল, দরজা লক করে দেওয়া হলো। অঘোর ঠাকুর অনুজকে বললেন, গতদিন নন্দিনী যে কোদালটা দিয়ে মাটি তুলছিল সেটি কোথায় ফেলেছে দেখতে। অনেক খোঁজাখুঁজির পর আগাছার মাঝে কোদালটা খুঁজে পেল তারা। তারপর অঘোর ঠাকুরের নির্দেশে নির্দিষ্ট একটি স্থানে সুজয় আর অনুজ মাটি কোপাতে লাগল। সময় বয়ে যাচ্ছে, রাত প্রায় শেষের মুখে। ওরা অতি কষ্টে মাটি খুঁড়ে বার করে দুটি কঙ্কাল, একটি বেশ বড় আকারের, অপরটি খুব ছোট। অঘোর ঠাকুর দ্রুত দুটি কঙ্কালকে নিজের হাতের মধ্যে নিয়ে একত্রিত করেন, এমনভাবে যেন মায়ের বুকে সন্তান জড়িয়ে আছে। তারপর ধীরে ধীরে সে দুটি পরিষ্কার স্থান দেখে শুইয়ে আগুন জ্বালিয়ে দেন। দাউ দাউ করে জ্বলতে জ্বলতে একসময় কঙ্কাল দুটি নিশ্চিহ্ন হয়ে যায়। কুণ্ডলী পাকানো ধোঁয়া মিশে যায় মহাশূন্যে। অঘোর ঠাকুর স্বস্তির নিঃশ্বাস ফেলে বলে ওঠেন, নন্দিনী এবার বিপদ মুক্ত, নন্দা তার সন্তানকে এত বছর পর পেয়ে গেছে, আরও সন্তানের জন্য ছুটে বাড়াবে না। ওরা মা আর শিশু এখন পঞ্চভূতে বিলীন হয়ে গেছে। অনুজবাবু যান, গাড়িতে আপনার নন্দিনী আপনার জন্য অপেক্ষা করছে, আমরা গেলে ও আমাদের কাউকে চিনবে না। অনুজ অঘোর ঠাকুরকে পায়ে হাত দিয়ে নমস্কার করে নন্দিনীর উদ্দেশ্যে চলে গেল। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। একটা দারুণ সুখবর রয়েছে আপনাদের জন্য, এখন আপনার লেখা গল্প শুনতে পারেন আমাদের এখন গল্প ইউটিউব চ্যানেলে। আপনার লেখা ভৌতিক, অলৌকিক, সাসপেন্স, থ্রিলার অথবা প্রেমের গল্প পাঠাতে পারেন আমাদের মেলের মাধ্যমে ekhongolpo@gmail.com এই ঠিকানায়। কমপক্ষে দুটি গল্প পাঠাবেন, গল্পটি অবশ্যই মৌলিক এবং পূর্বে অডিও রূপান্তর হয়নি এমন হতে হবে, গল্পের শব্দ সংখ্যা হবে কমপক্ষে 4000, সাথে পাঠাবেন আপনার একটি ছবি এবং ফোন নাম্বার। আজ আমাদের সাথে ছিল আমাদের বন্ধু চ্যানেল পার্টনার্স রেনিটেলস, অপু দুর্গার পাঁচালী এবং বং স্টোরি সার্কেল। তাদের চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রইল। তাহলে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আগামী গল্পে। শুভরাত্রি।